আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আশিফ ইজামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রসায়ন টেসলা ব্যাসে আজকে আমাদের রসায়ন টেসলা ব্যাসের প্রথম ক্লাস তো এই ক্লাসটি তোমাদের সবার জন্য উন্মুক্ত থাকছে তোমরা দেখে নিতে পারো যে আমরা ক্লাসে কীভাবে আগাবো আমরা ক্লাসে বেসিক এমসিকিউ সিকিউ এবং অ্যাডমিশনের জন্য যে প্রস্তুতি সেটাও কতটুকু হয়ে যাচ্ছে আজকের এই ক্লাসটি করে তুমি যাচাই করে নিতে পারো এবং আমাদের সাথে কিন্তু যোগ দিয়ে ফেলতে পারব কারণ আমরা মাত্র তিন মাসের মধ্যে তোমাদের রসায়ন প্রথম পত্র এবং তেপত্র দুইটাকেই সুন্দরভাবে গুছিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা দেখো কোন ওয়েতে আমরা চ্যাপ্টারগুলো আগাচ্ছি খেয়াল করুন প্রথমে হচ্ছে আমরা রসায়নের সেকেন্ড পেপার আমরা শুরু করব এটা নিয়ে আমরা আগাবো তরিত্র রসায়ন পরিমাণগত রসায়ন তারপরে আমরা প্রথম পত্রে হলুদগুলো হচ্ছে প্রথম পত্র প্রথম পত্রের চতুর্থ অধ্যায় তারপরে আবারও দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা দ্বিতীয় পত্রগুলোকে আগে বেসিক্যালি শেষ করে নিব তারপর হচ্ছে দেখো যে প্রথমপত্রের দুই তিন এরপরে যে পত্র জৈব যৌগটা এবং শেষে আমরা একেবারে হচ্ছে কর্মমুখী রসনটা পড়ে এইভাবে আমরা গুছে শেষ করে ফেলতে পারবো আমাদের সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস এর মধ্যে আমরা সুন্দরভাবে গুছিয়ে দিব। আজকে ক্লাসটি করে তুমি যাচাই করে নাও যে ক্লাসগুলো কতটুকু ডিটেলস এবং ক্লাসগুলো করে তুমি কতটুকু উপকৃত হতে পারবে আসলে এবং তুমি কিন্তু মাত্র আমাদের যে শুরুর দিকে অফারটা ছিল নয়শো টাকা তো এই অফারটাই যদি নিতে চাও আজকের ক্লাসেই তোমাদের হবে শেষ সুযোগ তোমরা যারা নিতে চাও মাত্র নয়শো নিরানব্বই টাকায় পুরো ফিজিক কেমিস্ট্রিকে তুমি সুন্দর হয়ে গুছিয়ে তুলতে পারবে ঠিক ফিজিক্সের মতো আমাদের ফিজিক্সে কিন্তু ফিজিক্স টেস্লাভাস চলতেছে কেউ চাইলে সেখানে নয়শো নিরানব্বই টাকায় পুরো ফিজিক্সকে তুমি গুছিয়ে তুলতে পারো তো চলো আমরা ক্লাসটি সরাসরি শুরু করি কোনো কথাবার্তা না বলে এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্টে জানো তোমাদের হচ্ছে কলেজের নাম এবং তোমাদের জেলার নাম এবং ক্লাসটি করে কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও এরপরে ক্লাসগুলো কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে আমরা ক্লাসটি শুরু করবো তো চলো আমরা ক্লাসটি নতুনভাবে শুরু করতেছি আমাদের রসায়ন টেসলা টেসলাভাসের প্রথম ক্লাস ক্লাসটি যারা দেখতেছো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো অনেক কিছু কভার হয়ে যাবে আমরা ক্লাসে বেসিক জিনিসগুলোকে শেষ করবো তারপরে সেখান থেকে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কীরকম প্রশ্ন আসে এমসিকিউ এবং ভর্তি পরীক্ষাগুলোতে এই টপিক থেকে কিরকম প্রশ্ন আছে এবং সেগুলো আমরা পারতেছি কি এই ক্লাসটা করার পরে সেটাও তোমাকে আমি সর্বেয়ে দেখাই দিব এবং আমাদের নির্দিষ্ট টপিকগুলো শেষ হওয়ার পর সেইখান থেকে কী ধরনের সিকিউ আসতে পারে টাইপ অয়েস সিকিউ তো দেখাবো সাথে ক খ সেগুলো তো থাকছেই তো চলো আমরা সরাসরি শুরু করি তো ক্লাসটি আমরা নতুন শুরু করতেছি তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তড়িৎ রসায়নের ক্লাসে তো চলো ক্লাসটি আমরা সরাসরি শুরু করি তো ক্লাসের শুরুতেই এই চ্যাপ্টারটি অনেকেই হয়তো বা আগে একদমই পড়েনি তো তারা এই চ্যাপ্টার সম্পর্কে হয়তোবা খুব একটা ধারণা নেই এই চ্যাপ্টারে কী আসে কী নিয়ে আলোচনা করা হয় কোথা থেকে সি আসে কোথা থেকে এম আসে তো শুরুতে আমরা আউটলাইনগুলো তোমাকে সুন্দর করে বলে দিচ্ছি এই পুরো চ্যাপ্টারে কোন জিনিসগুলো বেসিক্যালি পরীক্ষা আমাদের আসে তো দেখতে পাচ্ছ যে শুরুতে আমাদের কি আছে এখানে যে পরিবাহী ও তড়িৎ বিশ্লেষের প্রকারভেদ এই একদম শুরুতে তড়িৎ রসন চ্যাপ্টারটিতে দেখবে যে পরিবাহী সুপরিবাহী কুপরিবাহী এগুলো কিছু কথাবার্তা কিছু রিডিং আমাদের বই লেখা আছে এবং এটা আমরা অনেকে স্কিপ করে যায় তবে আমরা স্কিপ করব না আমরা একদম যেগুলো একদম থিওরিটিক্যাল একদমই রিডিং সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করে দেব যেন একেবারে তোমার শুধুমাত্র এই ক্লাসটি কমপ্লিট করলেই একেবারে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তো সেইভাবে আমরা আগাবো সেই জিনিসগুলো থেকে আমাদের পরীক্ষায় এমসি আসে এবং এমসিকিউ কীভাবে আসতে পারে এমসিকিউ তুমি যেন ক্লাস করেই তোমার এমসি কমপ্লিট হয়ে যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের এরপরে আমাদের বিশেষ করে থাকছে তড়িৎ কোষ এবং তড়িৎ বিশ্লেষণ এখান থেকে আমাদের পরীক্ষায় আর সিকি ওগুলো আসা শুরু করবে তো তো পুরো চ্যাপ্টার দিকে খেয়াল করো চ্যাপ্টার হচ্ছে তড়িৎ রসায়ন অর্থাৎ আমরা এখানে কেমিস্ট্রি এবং ইলেকট্রিসিটি দু একসাথে মিক্স করবো এবং দেখব কী ঘটনা ঘটে তো সেই মজার মজার জিনিসগুলো আমরা এখানে পাবো তড়িৎ বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এগুলো আমাদের বাস্তব জীবনে কোথায় কাজে লাগতেছে এগুলো ইউজ করে আমরা কী কী করতেছি এই সব কিছু আমরা এখানে দেখব তারপরে থাকতেছে ফ্যারাডের সূত্র এই তড়িৎ বিশ্লেষণ রিলেটেড ফ্যারাডের সূত্রে সেটা আমরা শিখবো সেটা সম্পর্কে যারা জানানো সমস্যা নেই এবার রাসায়নিক কোষ তড়িৎ কোষ এবং রাসায়নিক কোষ আছে তো রাসায়নিক কোষ নিয়ে আমরা আলোচনা করবো তোমরা অনেকটুকু হয়তো কম বেশি জানো রাসায়নিক কোষ লবণ সেতু তো সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা আবারও পাবো বিশেষ করে কোষ বিক্রিয়া কোষ বিভব নির্ণয় করা যে হচ্ছে এখানে ইনট সেল বা ইএমএফ কোর্সের কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসগুলো বিশেষ করে পরীক্ষাতে সিকিউ আসে আমি আলাদা করে মার্ক করে দিব কোথা থেকে সৃজনশীল আসে এবং লাস্ট হচ্ছে নার্স সমীকরণ এই প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে বেসিক সহ কাভার করবো ইনশাল্লাহ এবার এখান থেকে এই জায়গাগুলো থেকে কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসে একদম প্রথম যেটা সেটা আমরা শেষ করব। পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের প্রকল্পের পাশাপাশি তড়িৎ বিশ্লেষণ এক দুই আমরা এগুলা কাভার করার চেষ্টা করবো এবং সেখানে এই এক নাম্বার থেকে বিশেষ করে পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ হয় তো এমসিকিগুলো একদম আমরা শেষ করে দেবো অ্যাডমিশন লেভেল পর্যন্ত তারপরে তড়িৎ কোষ তড়িৎ বিশ্লেষণ সেখান থেকে আমাদের মোটামুটি গ নাম্বার আসতে পারে বিশেষ করে আমাদের পরীক্ষায় সিকিউয়ের মধ্যে গতে এবং ঘতে যেই প্রশ্নগুলো আসে এই ফ্যানডের সূত্র তারপর হচ্ছে কোষ বিভব নির্ণয় করা কোষ বিভবের জিনিসগুলো সরাসরি আমাদের পরীক্ষায় কিন্তু গ নাম্বারে চলে আসে এবং নার্স সমীকরণ এগুলো আমাদের পরীক্ষার জন্য একদম একেবারে সিকিউর জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো তো সেখানে কীভাবে সিকিউর আসে কতভাবে আসতে পারে সবগুলো দেখাই দিব চার থেকে পাঁচটা সিকিউর করলে তোমার পুরো চ্যাপ্টার দেখা যাবে কমপ্লিট হয়ে গেছে তো সেইভাবে আমরা ঘুষাই দিব তো চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমাদের একদম প্রথম এগুলো কিন্তু একটু থিওরিক্যাল রিডিংয়ের মতো ব্যাপার বা নিজে পড়লেই হয়ে যায় তারপরে আমি নিজ দায়িত্বে পড়াই দিচ্ছি যেন তোমাদের এই ক্লাসটা করলে মোটামুটি হয়ে যায় কিছু না করতে হয় তো সেভাবেই তোমরা ধৈর্য নিয়ে বসো ক্লাসগুলো করবে এবং এই ক্লাস শেষে ক্লাসের পিডিএফটা তোমার পেয়ে যাবে সেখান থেকে তোমরা নোট করে ফেলতে পারো বা ক্লাসের সাথে সাথেই নোট করে ফেলতে পারো আমরা শুরু করছি প্রথম যেটা আমাদের আছে পরিবাহী ও তড়িৎ বিশ্লেষের প্রকারভেদ তো চ্যাপ্টারের নামটা আমরা একটু একটু বলছি যে হচ্ছে কি যে তড়িৎ বিশ্লেষণ বা বিশেষ করে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা আমাদের পুরো চ্যাপ্টার সাথে রিলেটেড তড়িৎ রসায়ন অর্থাৎ তড়িৎ এবং কেমিস্ট্রি দুটাকে আমরা একসাথে করব। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার পদার্থকে আমরা নর্মালি কয় ভাগে ভাগ করতে পারি যে তড়িৎ আসলে পরিবহন হইতে পারবে কি পারবে না এইটার উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করি এগুলো খুবই কমন জিনিস আমরা জানি একবার করে তাও রিপিট করতেছি কারণ এই জিনিসগুলোই তোমার পরীক্ষায় এমসি আসবে একটু পরে দেখতে পারবে তো আমি সেটা দেখে ফেলি যে বললাম যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে কি পারবে না তার উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে কি আমাদের তড়িৎ পরিবাহী পদার্থ আর একটা কি তড়িৎ অপরিবাহী পদার্থ তড়িৎ অপরিবাহী পদার্থ কারা উদাহরণগুলা কি পরীক্ষায় এম আমাদের এই জিনিসটুকুই আসে যে ভাই কোনটা তড়িৎ অপরিবাহী কোনটা তড়িৎ পরিবাহী তো এইটুকু জানলেই হয়ে যাচ্ছে তো ওইটুকু আমি শেখাই দিচ্ছি তোমাকে আমরা একটু মনে রাখবো এবং তড়িৎ অপরিবাহের মধ্যে কি কী আছে যেমন আছে কাস কাঠ বা হচ্ছে গন্ধক তারপিন হ্যাঁ এরকম আরও যে সকল উদাহরণগুলো আছে সেগুলো আমরা একবার চোখ বুলাই নিতে পারি এই জিনিসগুলো পরীক্ষায় তুমি একবার এখনই রিভিশন করে রাখো দেখবে এই জিনিসগুলো বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে কাস কাঠ গন্ধক তারপিন এই কথাগুলো বললাম এছাড়াও কী কী আছে দেখো প্লাস্টিক রাবার পেট্রোল বা হচ্ছে চিনি মাইকা অ্যাবোনাইট পোরসেলিন টেফলুন এরকম অনেক যেগুলোর মধ্যে আসলে কি হইতে পারে না বিদ্যুৎ না তুমি এই উদাহরণ একটু মাথায় রাখো মোর জন্য আমি অন্য বলতে বলতে তোমার জন্য এইটুকু কথা মুখস্থ হয়েছে যে ভাই ইয়েস এটা হচ্ছে কি তরিত অপরিবাহী বিশেষ নজরে রাখো চিনি রাবার তোমরা জানি চিনি কিন্তু তড়িৎ অপরিবাহী তো এরপরে যে আমরা কথা বলি তরিত পরিবাহী নিয়ে তার মানে যে সকল পথের মধ্যে যদি তরিত পরিবহন হইতে পারে সেটা তরিত পরিবাহী এবার এগুলো তো অনেক উদাহরণ আছে অনেক ধাতু সকল ধাতু বা কিছু তড়িৎ বিশ্লেষ্য কিছু দ্রবণ হ্যাঁ তো সেইগুলো তো সেগুলোকে আমরা ভাগে ভাগ করবো এই তড়িৎ পরিবাহীকে আমরা ভাগ করতে পারি আবার তিন ভাবে ভাগ করতে পারি যে তারা খুবই ভালো বিদ্যুৎ পরিবহন করে তড়িৎ সুপরিবাহী কিছু আছে মোটামুটি বিদ্যুৎ পরিবহন করে এত বেশি খারাপও না আবার এত বেশি ভালোও না মোটামুটি অর্ধ পরিবাহী বলি মাঝে মাঝে সেটাকে আমরা বিদ্যুৎ কুপরিবাহীও বলি মোটামুটি ব্যাড কন্ডাক্টর মোটামুটি বিদ্যুৎ পরিবহন করে অর্ধপরিবাহী বলে আমরা বিশ্বাস করে চিনি বিদ্যুৎ সুপরিবাহী তারপরে কি অর্ধপরিবাহী একটা আছে কি যে আমাদের কি সুপার কন্ডাক্টর হ্যাঁ একদম সুপার কন্ডাক্টর তো সেই জিনিসটা কি সেটা আমরা আলাদা করে শিখবো সুপার কন্ডাক্টর আবার কি তো চলো আমরা দেখে ফেলি যে এই মাত্রই বললাম যে কি এরকম তিন ভাগে ভাগ করতে পারি তোর ছু পরিবাহী অর্ধ অর্ধপরিবাহী এবং আরটা কি সুপার পরিবাহী হ্যাঁ সুপার কন্ডাক্টর এটা নিয়ে আমাদের কিছু ইনফরমেশন কিছু কথাবার্তা শিখতে হবে তার আগে এই উদাহরণগুলো তোমাকে জেনে রাখতে হবে যে ভাই কোনগুলোকে আমরা তরি ছু পরিবাহী বলবো এমসিকিউর জন্য আসবে আমি আগেই লিখে দিচ্ছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার পরীক্ষায় কাজে লাগবে কোথায় এমসিকিউ আকারে এমসিকিউ আকারে কাজে লাগবে তো সেটা আমরা একবার চোখ বলে আর কি তো তোর ছু পরিবেশের মধ্যে যে উদাহরণ গুলো আছে তুমি খেয়াল করো যে কপার অ্যালুমিনিয়াম অর্থাৎ তুমি যে ধাতুগুলা পাবো সহজ কথায় সকল ধাতু কপার অ্যালুমিনিয়াম জিঙ্ক উদাহরণ গুলো মনে রাখো সহজ উচ্চপদমার কাজে লাগবে সিলভার কপার অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক সিলভার সহ সকল ধাতু এছাড়াও তুমি একটু নজর রাখো এই জিনিসগুলো একটু এমসি কিউ পাবা সেটা কি দেখো অ্যাসিড মিশ্রিত পানি অথবা সকল খারের দ্রবণ এবং লবণের দ্রবণ যেগুলো আছে সেগুলোও কি যে বিদ্যুতের জন্য খুব ভালো পরিবাহী হিসেবে কাজ করে এদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে মোটামুটি লেভেলে বিদ্যুৎ পরিবহন করে কারা যেমন আছে হচ্ছে সিলিকন জার্মেনিয়াম অর্থাৎ সেমিকন্ডাক্টর আমরা ইউজ বলি আমরা অর্ধ পরিবাহী বলি আমরা সেমিকন্ডাক্টর সিলিকন জার্মেনিয়াম এই জিনিসগুলো মোটামুটি বিদ্যুৎ পরিবহন করে এবং তুমি কার্বনকেও কার্বন কেউ এদের আন্ডারে ফেলতে পারো কার্বন অর্থাৎ গ্রাফাইট গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করে তবে এত বেশি ভালো না মোটামুটি অল্প বিস্তর করে ব্যাড কন্ডাক্টর বলি বা বিদ্যুৎ কু পরিবাহী বলতে পারি আমরা গ্রাফাইটকে যে একটু ব্যাড কন্ডাক্টর অর্থাৎ মোটামুটি বিদ্যুৎ পরিবহন করে অল্প বিস্তর তো এই উদাহরণগুলো সরাসরি পরীক্ষা আসবে একটু পরেই তোমাকে দেখাচ্ছি বিশেষ করে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর নিক্স কথাবার্তা বলে রাখবো যে এই সুপার কন্ডাক্টর আসলে কোনগুলা তোমরা বিশেষ করে এখন এই ইদানিং খেয়াল করবে যে আমাদের বাড়তি যে ওয়াইফাই লাইনগুলো দেয় বলি না যে অপটিক্যাল ফাইবার হ্যাঁ এরকম বলি না আমরা তো ওগুলোর মধ্যে কিন্তু এগুলো কি এই সুপার পরিবাহী এই সুপার কন্ডাক্টারগুলো ইউজ করে এগুলো বানায় তার মানে কি এদের মধ্যে দেখা যায় কি বিদ্যুৎ যে পরিবহন হবে আমরা নর্মালি যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কী করি যে বিদ্যুৎ পরিবহন করতে সে কিন্তু বাধা কাজ করে তাই না রোদ থাকে তোমরা সে নিশ্চয়ই জানো রোদ থাকে তবে এগুলোর মধ্যে দেখা যাবে কি রোধের মানটা কোনো কোনো সময়ে যে রোদ একেবারেই নাই এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে কিন্তু কোনো শক্তি লস হবে না কোনো বাধা কাজ করবে না তবে সেইটা একটা ব্যাপার স্যাপার আছে একটা তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে তখন আবার সেই বাধা কাজ করবে রোদ তখন থাকবে এবং ওই তাপমাত্রার নাম আছে দেখো সন্ধি তাপমাত্রা বলে জিনিস লেখা যে এই সুপার পরিবাহীর ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা থাকে হ্যাঁ সন্ধি তাপমাত্রা কি মানে যেই কোনো একটা পরিবাহী যেই তাপমাত্রার নিচে কোনো রোদ থাকে না মনে করো যে কথা কথা পঁচিশ ডিগ্রি আমি বললাম এই পরিবাহীটার সন্ধি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি তার মানে পঁচিশ ডিগ্রি বা তার নিচে যদি তাপমাত্রা থাকে রুমে বা ওই জিনিসটার তাহলে এর মধ্যে যখন বিদ্যুৎ পরিবাহিত হবে কোনো বাধাই কাজ করবে না মানে কোনো রোদই থাকবে না অটোমেটিকলি ইজিলি বিদ্যুৎটা পরিবহন হতে পারবে কোনো শক্তির অপচয় হবে না কিন্তু যদি তাপমাত্রা বা তার থেকে বেশি হয় তাহলে আমরা এই একটু বাধা কাজ করা শুরু করবে তো এইটুকু মনে রাখতে পারো যেই তাপমাত্রায় বা যেই তাপমাত্রার নিচে কোনো পরিবহের মধ্যে কি কোনো শক্তির অপচয় হয় না বা একদম ইজিলি বিদ্যুৎটা পরিবহন হতে পারে কোনো রোদ কাজ করে না সেই তাপমাত্রাকে বলি আমরা সন্ধি তাপমাত্রা এবং তুমি খেয়াল করো এই এই সুপার কন্ডাক্টারে আমাদের দুটা উদাহরণ দেওয়া আছে এন থ্রি জিই এবং আরটা কী আছে যে ওয়াই বি টু সি ইউ থ্রি ও সেভেন এই যে দুইটা পদার্থ যৌগ দেখতে পাচ্ছ এই পদার্থগুলোর খেতে দেখো সন্ধি তাপমাত্রা লেখা আছে কত তেইশ দশমিক দুই কেলভিন এবং আরটা হচ্ছে কত নব্বই কেলভিন তার মানে এই পদার্থ নব্বই কেলভিন বা তার নিচে যখন থাকে তাপমাত্রা তখন সে কি এর মধ্যে কোনো শক্তির অপচয় ছাড়াই তড়িৎ চলতে পারে কোনো বাধা কাজ করে না কোনো রোদ কাজ করে না তো এটা তার একটা বিশাল গুণ এই জন্য আমরা এগুলোকে বলতে সুপার কন্ডাক্টর তো এদের মধ্যে কি দেখো যে হচ্ছে কি যে এই সুপার কন্ডাক্টর মধ্যে এই একটা কি থাকে একটা হচ্ছে আমাদের সন্ধি তাপমাত্রা থাকে এবং এই পদার্থগুলো কীভাবে বানানো হয় যে শঙ্কর ধাতু এবং শঙ্কর ধাতুর অক্সাইডগুলোকে আমরা সাধারণত কি এরকম সুপার কন্ডাক্টর হিসেবে পেয়ে থাকি তো এটা খুব ভালো একটা গুণ তার মানে এই সুপার কন্ডাক্টরের জিনিসটাও থাকে তো এই কথাটুকু মনে রেখো সুপার কন্ডাক্টর থেকে এতটুকু কথা মনে রাখলেই চলবে তাহলে আমরা বেসে গিয়ে ভাগে ভাগ করলাম তৈত পরিবাহী তৈত অপরিবাহী অপরিবাহীর উদাহরণ ওইগুলো এবং পরিবাহীর মধ্যে সুপরিবাহী পরিবাহী বা কুপরিবাহী আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহের উদাহরণগুলো আমরা একটা দেখে রাখলাম পরীক্ষায় সরাসরি একটু পরে তুমি এমসিবিগুলো পাবা খেয়াল করো আমরা এই তড়িৎ পরিবহনের ভিন্নতার উপর ভিত্তি করে পরিবাহীকে আরও ভাগে ভাগ করতে পারি মানে তড়িৎ পরিবাহিত যে হবে সেটা কোন মাধ্যমে হবে সেটা কি ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎটা পরিবাহিত হবে নাকি সেটা কোনো আয়নের সাহায্যে বিদ্যুৎটা পরিবাহিত হবে এই ধরনের উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করতে পারি যে তড়িৎ পরিবহন কোনভাবে হবে কোন ধরনের কোন মাধ্যমে হবে তো দুই দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বা আমরা একটা আরটাকে বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহিতে বেসিক্যালি যেমন আমরা মনে তামার একটা তার নিলাম তো তামার তার হচ্ছে কি বা তামা হচ্ছে কি একটা যে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী তামার তার একটা ধাতব পরিবাহী কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করতে পারে ইলেকট্রন চলাফেরা করে এবং এখানে বিদ্যুৎ আমরা পাই তো এই জন্য ইলেকট্রনীয় পরিবাহী তবে আমরা এখানে কিছু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পাব। যেমন কি আছে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ অবিশ্লেষ্য আছে যে আমরা কোনো দ্রবণ যদি নেই কোনো দ্রবণের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তখন ওই দ্রবণটাকে আমরা নাম দিচ্ছি কি যে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তুমি যদি শুধুমাত্র পানি নাও পানির মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিবহন হতে পারবে না যদি তার মধ্যে এসিড মিশ্রিত করে দাও তাহলে খুব ভালো বিদ্যুৎটা পরিবহন হতে পারবে তো এসিড মিশ্রিত পানিকে তখন আমরা বলবো কি এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী অর্থাৎ এই দ্রবণের মধ্যে এই সলিউশনের মধ্যে বিদ্যুৎ যাতায়াত করতে পারবে এবং এক্ষেত্রে বিদ্যুৎ যাতায়াতের জন্য কে হেল্প করে আয়ন বিভিন্ন আয়ন সৃষ্টি হয় এই দ্রবণগুলোর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন বিভিন্ন ধরনের আয়ন সৃষ্টি হয় সেই আয়নগুলো বিদ্যুৎ আমাদেরকে চলাচল করতে সাহায্য করে এবং পরীক্ষায় কিন্তু ভাই এটা ক্ষ নম্বরেও আসে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ইলেকট্রনীয় ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য লিখো তখন আমরা এই কথাগুলো লিখতে পারবো এবং একে আমরা দেখো আরো ভাগে ভাগ করছি এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা হইতে পারে কি সবল তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য এরকম আমরা ভাগ করতে পারি এদেরও বেশ কিছু উদাহরণ আছে তোমাকে এই উদাহরণগুলো একটু জেনে রাখতে হবে উদাহরণগুলো একটু খেয়াল করো যেমন সবলের মধ্যে কারা আছে দেখো বিভিন্ন ধরনের যে আমাদের এসিডগুলা শক্তিশালী এসিড বা শক্তিশালী খার বা শক্তিশালী লবণ সেগুলো কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য কারণ এখানে দেখা যায় যে এই আয়নগুলো যখন দ্রবণে আমরা দেই এদেরকে যখন আমরা দ্রবণে আয়নিত করি এরা খুব সহজে আয়নিত হয়ে যায় যে এইচটা খুব সহজে কি হয়ে যায় এরকম এইচ প্লাস সিএল মাইনাস এরকম হয়ে যায় এই সবল তড়িৎ বিশ্লেষ্য যারা তারা ম্যাক্সিমাম দ্রবণে আয়নিত হয়ে থাকে সত্তর থেকে একশো পার্সেন্টের মতো তারা আয়নিত হয়েই থাকে যে এইচ প্লাস এইচিএল মানে সেভাবে ভেঙে ভেঙে থাকে আর কি তো আরও কি কি উদাহরণ আছে খেয়াল করো পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এইস সিএল সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড বা তুমি অন্য যে কোনো শক্তিশালী এসিড নাও যেমন হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড হ্যাঁ তার মানে শক্তিশালী সহজ কথা তুমি মনে রাখো তুমি বাংলাদেশ লিখেও রাখতে পারো শক্তিশালী এসিড বা খার বা লবণ যেগুলো আছে সেগুলো বিশেষ করে কি সবল তড়িৎ বিশ্লেষ্য মেন বৈশিষ্ট্য কি সবল তড়িৎ বিশ্লেষ্য কারা যারা দ্রবণে আয়নিত হয়ে থাকতে পারে তারা দ্রবণে অনেক বেশি আয়নিত হয় এভাবে চার্জিত হয়ে যায় আলাদা আলাদা আয়নে পরিণত হইতে পারে সেই সকলগুলাকে বলতেছি আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য ঠিক আছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা সেম অ্যান্সার যারা দ্রবণে আয়নিত হইতে পারে না বা কম আয়নিত হয় দেখা যায় এরা দ্রবণে মোটামুটি কি এক থেকে দশ পার্সেন্ট আয়নিত হয় হ্যাঁ এরা দ্রবণে দেখা যায় কি এক থেকে দশ পার্সেন্ট আয়নিত হতে পারে মাত্র তবে তুমি একটা সিএসি সিডাবলো এইস অর্থাৎ ইথানোয়িক এসিড নাও ইথানোয়িক অ্যাসিডকে তুমি জলীয় দ্রবণে দাও দেখা যাবে কি মাত্র এক থেকে দশ পার্সেন্ট তারা ভেঙে গেছে ইথানোয়িক এসিড ভাঙে কীভাবে সেটাও আমরা জানি অ্যাসিড এভাবে বিয়োজিত হয় সি সিডাবলো মাইনাস আর এরকম এইস প্লাস এভাবে তারা ভেঙে যায় এই যে আয়নিত হয়ে গেল এই জিনিসটা তাহলে অল্প সংখ্যক আয়নিত হয় এই জন্যই তাদের নাম হচ্ছে দুর্বল বিশ্লেষ্য কারণ যত আয়ন কম থাকবে এই বিদ্যুৎটা চলাচলে তত অসুবিধা হবে আর যত বেশি আয়নিত অবস্থায় থাকবে বিদ্যুৎটা সহজেই চলাচল করতে পারবে এই জন্য এটা সবল এবং এটা হচ্ছে দুর্বল তরিদ বিশ্লেষ্য উদাহরণগুলো তোমার পরীক্ষায় আসবে যে যেমন হচ্ছে এফ অথবা কি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সরসে মনে রাখতে পারি আমরা অথবা কেস দেখো যে আমাদের ফসফরিক এসিডের যে দ্রবণ তো সেগুলো যারা যারা দুর্বল দুর্বল এসিড খায় তারা নর্মালি দুর্বল তরিত বিশ্লেষ হিসাবে কাজ করে কিছু কিছু আছে যেগুলো তরিত অবিশ্লেষ্য যে এদের মধ্যে কি তরিত পরিবহন হইতেই পারবে না এদের মধ্যে অল্প অল্প পারবে এদের মধ্যে অনেক বেশি বেশি পারবে কিন্তু এদের মধ্যে বিদ্যুৎ একেবারেই পরিবাহিত হবে না উদাহরণগুলা মোস্ট ইম্পর্টেন্ট কি বলছে তো অবিশ্লেষণ উদাহরণগুলোর মধ্যে যেমন বিশুদ্ধ পানি একেবারে বললাম একটু আগে একেবারে বিশুদ্ধ পানি যদি হয় তাহলে কিন্তু এর মধ্যে বিদ্যুৎ পরিবহন হতে পারে না কারণ এর মধ্যে খুবই 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 অল্প সংখ্যক কী থাকে যে এইচ প্লাস এবং ওই মাইনাস সৃষ্টি হয়ে আয়নিত হয়ে থাকে যেন এর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় না তাছাড়া কি আছে গলিত সালফার কাঠ রাবার এগুলো যদি থাকে বা চিনির দ্রবণ বিশেষ করে দেখো চিনির দ্রবণ এগুলো পরীক্ষা অনেক বেশি আসে চিনির দ্রবণ বা আমরা বলতে পারি যে সুগার বা সুক্রোজ দ্রবণ এভাবে বলতে পারে চিনির দ্রবণ না বলে সুগার বা সুক্রোজ দ্রবণ বলতে পারে পরীক্ষায় এই জন্য এভাবে লিখে দিয়েছি বা তোমাকে এভাবে অপশনে থাকবে সি টুয়েলভ এস টোয়েন্টি টু ও ইলেভেন এর দ্রবণ তার মানে বুঝবা শুক্রোজের দ্রবণ বা চিনির দ্রবণ অথবা পরীক্ষা থাকতে পারে গ্লুকোজ তাহলে পানি গ্লুকোজ চিনির দ্রবণ এগুলোর মধ্যে বিদ্যুৎ একেবারে পরিবহিত হয় না এছাড়াও অ্যালকোহল জাতীয় যারা আছে ইথানল এরকম যদি অপশন থাকে বা অ্যালকোহল বা বেঞ্জিন বা আমরা বলতে পারি তরল হাইড্রোকার্বন সমূহ বা হচ্ছে বেঞ্জিন এদের মধ্যে দেখা যায় কী হয় না বিদ্যুৎ পরিবহন হয় না একইভাবে কী আছে কার্বন টেট্রো এবং ক্লোরোফোম লেখা আছে সেটা কি সিএইস আর সি এল থ্রি ক্লোরোফোম হ্যাঁ আমি একটু উপরে ওঠাই তুমি দিচ্ছি এটা হচ্ছে কি লেখা আছে দেখো এটা হচ্ছে ক্লোরোফর্ম মানে লেখা আছে কি যে ক্লোরোফর্ম ঠিক আছে ক্লোরোফর্ম তো এইটুকু ছোটো করে একটু তুমি মনে রাখতে পারো এই উদাহরণগুলো দেখো জাস্ট এই যে কথাগুলো তুমি পড়লাম না এখান থেকে এইগুলো দিয়েই তোমার পরীক্ষায় দেখবা কি অনেক বেশি প্রশ্ন আসবে তুমি এইসএসসি বলো তুমি অ্যাডমিশন বলো এই সামান্য এতটুকু কথা জানা থাকলেই তোমার জন্য গোছানো হবে আমার উদ্দেশ্য এটি যে অল্প সময় তোমাকে জিনিসগুলো এইভাবে গুছাই দিব যেন তুমি খুব সহজে অল্প সময় এইগুলো শেষ করতে পারো একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত প্রস্তুতি কমপ্লিট হয় এবং এছাড়া দেখো আমাদের কি আছে এখানে বলছেন ইলেকট্রনের যে পরিবাহীগুলো তারা কারা হ্যাঁ ইলেকট্রনিক ধাতু পরিবাহিত জানি যে ধাতুগুলো আছে যেমন হচ্ছে কি কপার আয়রন অ্যালুমিনিয়াম জিঙ্ক সকল ধাতু সকল ধাতুগুলোর মধ্যে কি ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎ পরিবহন হয় যেন তারা ইলেকট্রনিক পরিবাহী তবে ধাতু ছাড়াও দেখো কি তরল দেখো এই তরল পদার্থ পারদ পারদ কিন্তু একটা ব্যতিক্রম যে ও তরল হলেও কিন্তু কি যে এদের মধ্যে ইলেকট্রনীয় পরিবাহী হ্যাঁ পারদ তেলে পারদে কথা মনে রাখতে পারো যে পারদটা কিন্তু তরল আসলে হ্যাঁ এটা কি একটা তরল এই এই তরল পারদও কিন্তু কি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী হিসেবে কাজ করে তো চলো আমরা উদাহরণগুলো একদম দেখা শুরু করে আশা করি উদাহরণগুলো একটু একটু মনে আছে দেখো এরা সবল তো বিশ্লেষণ এ যারা শক্তিশালী শীত শক্তিশালী খাত দুর্বল তরিত বিশ্লেষক যারা দুর্বল এসিড বা দুর্বল খার বা এখানে কি এখানে শক্তিশালী লবণ যেগুলো আছে এসিড খার লবণ যারা সবল তারা হচ্ছে সবল তরিত বিশ্লেষ্য আর অবিশ্লেষক আর বিশেষ করে পানি চিনির দ্রবণ গ্লুকোজ তারপরে বেঞ্জিন তর সমূহ বা অ্যালকোহল জাতীয় যারা আছে ক্লোরোফর্ম জাতীয় এরা হচ্ছে কি তৈরিত অবিশ্লেষ্য আর ইলেকট্রনিক পরিবাহী মানে জানেন যাদের মধ্যে কি যারা ধাতু আর কি সকল ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় তারাই কি ধাতুর পরিবাহী সহজ কথা আমরা এরপরে দেখো এটা এটা পড়াই দিচ্ছি না নিজে নিজে পড়তে পারবে একটু আগে বলতেছিলাম আমরা পরীক্ষায় পার্থক্য আসে যে তড়িৎ বিশ্লেষণ আর ইলেকট্রনিক পরিবাহে পার্থক্য লিখো পরীক্ষায় সৃজনশীলের মধ্যে পার্থক্য মধ্যে আসে দিকে মনে করি আসে তখন তুমি কি বলবা নিজে নিজে দেখো যে তড়িৎ বিশ্লেষের মধ্যে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় এখানে কি ইলেকট্রনিক বা ধাতব পরিবাহিত কি ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিত হয় এখানে আমাদের কি যে আমাদের ওহমের সূত্র যে ছিল ভি ইকোয়াল টু আয়ার সেই ওহমের সূত্র এখানে মেনে চলে এখানে অহিমের সূত্র পালিত এখানে বিশেষ করে ফ্যারোডের সূত্র পালিত হয় ফ্যারোডের সূত্র আমরা সামনেই পড়বো আমরা এছাড়াও আর কি তুমি লিখতে পারো এই জন্য খেয়াল করো যেমন এখানে বাহ্যিক চাপ বাড়ালে পরিবাহিত বৃদ্ধি পায় কিন্তু এখানে চাপের কোনো প্রভাব প্রভাব নাই ভাবে তুমি লিখে লিখে দিতে পারবে এখানে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় হ্যাঁ আর এখানে মানে এখানে তৈত বিশ্লেষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় আর ধাতব পরিবাহিত কোনো রাসায়নিক বিক্রিয়া তো ঘটে না এলে কিন্তু শুধুমাত্র কি পাস করে এখানে কি অ্যানোড ক্যাথোডের ব্যাপার স্যাপার এখানে আমাদের আছে কিন্তু এখানে কি ব্যাপার স্যাপার নাই এখানে বিদ্যুৎ পরিবাহিত হয় কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় দেখো খ নম্বরে আমাদের আরো প্রশ্ন আসতে পারে যে খ নম্বরে প্রশ্নগুলো আসতে পারে এইটুকু টপিক থেকে অলরেডি পরীক্ষা আমাদের আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে এই প্রশ্ন আমাদের আসছে কি বলছে খেয়াল করো প্রশ্ন আমি পড়া দিচ্ছি তাপমাত্রা বৃদ্ধিতে ধাতুর বা ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় কেন এটা তুমি কিন্তু চলতে অধ্যায় পড়ছ তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতুর আসলে তড়িৎ হ্রাস পায় কারণ কি তখন কী হয় যখন এই তাপমাত্রা বৃদ্ধি করত ভিতরে অনুপরমাণুগুলো কি কাপা করতে থাকে হ্যাঁ তাই না গতিশীল হওয়া শুরু করে তখন ইলেকট্রন যখন যায় ইলেকট্রন যাওয়ার সময় কি ধাক্কা খায় বাধা পায় তারপরে কি রোদ বাড়ে আমরা পড়ছিলাম কীভাবে পরীক্ষায় ফিজিক্সে পড়ছিলাম আমরা যে তাপমাত্রা বৃদ্ধি করলে রোদ বাড়ে আর এখানে বলছে কি তড়িৎ পরিবে হ্রাস পায় হ্যাঁ রোদ বৃদ্ধি পেলে তো প্রবাহ হ্রাস পাবে তো ওই জিনিসটাই তো জাস্ট আমরা দেখাই দিছি যে আসতে পারে আমরা চলো বিশেষ করে এবার তোমাকে দেখাই যে এখান থেকে যে আমাদের এমসিকিউগুলো যে আসবে এই সামান্য এইটুক টপিক থেকে তো সেটা আমরা তোমাকে একবার কাভার করে দিচ্ছি এখান থেকে হ্যাঁ তো আমি এখানে সেই তোমাকে কাভার করে দিচ্ছি তোমার জন্য বুঝতে খুবই সুবিধা হয় আর কি ঠিক আছে ওকে তাহলে আমরা দেখো প্রথম প্রশ্ন কি বলছে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটা আমরা একটু দ্রুত আগাবো এই জিনিসগুলো কারণ এগুলো খুবই সহজ জিনিস ইলেকট্রনীয় তড়িৎ প্রভাবে আমি আগেই বলছি ইলেকট্রন প্রভাবে যেসব ধাতুর মধ্য দিয়ে দেখো ধাতু কি আছে একটাই আমাদের ধাতু আছে কি এখানে দেখো একটা ধাতু হচ্ছে কি এই হচ্ছে আমাদের কি আয়রন আয়রনের মধ্যে দিয়ে হবে যে ইলেকট্রনের সাহায্যে বিদ্যুৎ পরিবাহিত হবে এবং তুমি চাইলে এখানকার যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা এখান থেকে দেখে নিতে পারো আর কি হ্যাঁ এবার দেখো কী বলছে কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক এবার তুমি দেখো কোনটার মধ্যে কোনটার মধ্যে আসলে তড়িৎ পরিবাহিত হয় আমরা উদাহরণ দেখছিলাম না জিঙ্ক অ্যালুমিনিয়াম আয়রন কপার এগুলো দেখছিলাম এগুলোর মধ্যে কোনটার মধ্যে কি তড়িৎ পরিবাহিতা অনেক বেশি লেভেলের হয় এবার খেয়াল করো অপশন কী কী আছে যে বেলিয়াম অ্যালুমিনিয়াম কপার স্ট্যান্ডিয়াম তো অ্যালুমিনিয়াম এবং কপার দুটি তড়িৎ পরিবাহী কিন্তু ছিল সুপরিবাহী ছিল এবং তার মধ্যে কপারের মধ্যে বেশি তড়িৎ পরিবাহী হয় কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রচুর পরিমাণে থাকে আসলে তাহলে কপার হচ্ছে কি এখানকার দেখো এখানে ব্যাখ্যাটাও লেখা আছে তুমি কিন্তু চাইলে এই ব্যাখ্যাটাও ব্যাখ্যা আকারও দেখে নিতে পারো এবার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জিনিসটা আমরা এখান থেকে এই জিনিসটা সুন্দর মতো বুঝে ফেললাম যে হ্যাঁ অ্যান্সারটা হবে কপার এখান থেকে দেখো এটা বরিশ ঢাকা পড়তেই সেই প্রশ্ন আমাদের আসছে যে সুক্রোজ দ্রবণটা কি একটু আগে পড়ছিলাম সুক্রোজ দ্রবণ বা চিনির দ্রবণ বা পানি এগুলো কী হয় তড়িৎ অবিশ্লেষ্য হয় নর্মালি তো দেখো এখানে আমাদের অপশনে আছে কিনা হ্যাঁ তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ চোখ বন্ধ করে রাখবো দেখো ঢাকা বোর্ড তেইশে এই টপিক থেকে দুইটা প্রশ্ন আসছে একই টপিক থেকে দুইটা এমসি তুমি পেয়ে গেল জাস্ট একটু পড়ার কারণেই তো তোমাদের পরীক্ষা নিশ্চয়ই আসবে এগুলা থেকে অন্য প্রশ্ন আসবে হয়তো বা ঘুরে কিন্তু আসবে তো সুক্রোজ দ্রবণটা কি আমাদের বেসিক্যালি যে হচ্ছে কি একটা তড়িৎ অবিশ্লেষ্য তো সেটা আমাদের বোঝা গেলো এখান থেকে যে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয় তাহলে তুমি চিন্তা করো বিদ্যুৎ সুপরিবাহী নয় কোনটা যে আমাদের কপার হ্যাঁ বিদ্যুৎ সুপরিবাহী তারপরে সিলভার সুপরিবাহী অ্যালুমিনিয়াম জিঙ্ক এই ধাতুগুলো আসলে বিদ্যুৎ সুপরিবাহী কার্বনও কিন্তু হ্যাঁ বিদ্যুৎ পরিবাহী কিন্তু সুপরিবাহী না কুপরিবাহী বা হচ্ছে ব্যাড কন্ডাক্টর বলতে পারি আমরা অর্ধ পরিবাহী বলতে পারি সহজ কথায় মোটামুটি বিদ্যুৎ পরিবাহিত হবে কার্বনের গ্রাফাইটের যে রূপভেদ সেই গ্রাফাইটের মধ্য দিয়ে ঠিক আছে তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা কী হবে আমরা এখান বুঝতে পারতেছি আমাদের এখানকার কার্বন আমাদের এখানকার অ্যান্সারটা কার্বন এবং এই প্রশ্ন অনেক কমন অনেকবার আর সেই অ্যাডমিশনে এই প্রশ্ন আমাদের আসে তো আমরা এখান থেকে অ্যান্সারটা বুঝে গেছি যে হচ্ছে কি কার্বন হবে ওকে পরে খেয়াল করুন সেকোনই সুপরিবাহী নয় সেম প্রশ্ন দেখো এই প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো যারা মেডিকেল প্রস্তুতি যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই চমৎকার হবে আমাদের এই ক্লাসগুলো কারণ হচ্ছে আমরা কিন্তু ওইভাবে করেই জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি যে তোমার এইস এসটা আসুক মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসুক বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে আসুক সেখান থেকে যেই টপিক থেকে যা আসবে আমরা তোমাদেরকে সেগুলো শেখাই দেবো তো কোনটি সুপরিবাহী নয় আবারও সেম প্রশ্ন কপার সিলভার অ্যালুমিনিয়াম তো অপশনে তুমি কি পাচ্ছ আবারও সেই কার্বনই পাচ্ছ তো এখানকার অ্যান্সারটাও সেমই হবে নিজের কোন ধাতুটি তরিত সুপরিবাহী নয় আবারও তুমি বুঝে দেখো একই প্রশ্নগুলা এই আমি এইভাবে সাজিয়েছি দেখো বোর্ডে আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ওই সেম প্রশ্নে আসছে তবে তুমি যদি একটু বেসিক এই কথাগুলোও জানো না তাও কিন্তু তুমি খুব সুন্দর করে সহজে অ্যান্সার করতে পারবা নিচের কোন ধাতুটি তরি ছু পরিবাহী নয় আবারও দেখো কি আছে কপার সিলভার আয়রন এবার কিন্তু কার্বন লেখা নাই একেবারে গ্রাফাইট কার্বনের যেই প্রশ্নের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তবে কম ছিটে লেখা আছে গ্রাফাইট গ্রাফাইট কথাটাই তুমি সরাসরি এখান থেকে মনে রাখবা তাহলে অ্যান্সারটা কি হচ্ছে এখানে গ্রাফাইট তোমার এখানে বুঝতেই পারলাম এই যে কোনটি তরিদ সুই পরিবাহীন নয় এটা রাজশাহীতে পারছিল আমরা দাগানোর দরকার নয় বুঝতে পারতাছো গ্রাফাইট তারপরে দেখো এবার অন্য একটা প্রশ্ন আসছে গলিত সোডিয়াম ক্লোয়েডের তড়িদ পরিবাহিতার কারণ গলিত সোডিয়াম ক্লোয়েড তা কি সোডিয়াম ক্লোয়েড যখন গলিত অবস্থায় আছে তার মধ্যে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে তাহলে গলিত সোডিয়াম ক্লোয়েড এটা তো একটা তড়িৎ বিশ্লেষ্য একটু আগে তোমাকে বলছিলাম তড়িৎ বিশ্লেষের মধ্যে কিভাবে বিদ্যুৎ পরিবহন হয় ইলেকট্রনের সাহায্যে নাকি আয়নের সাহায্যে আয়নের সাহায্যে তো আমরা এখানে কি দিব কি অপশান মুক্ত কোনো মুক্ত আয়ন প্ল্যান্সার কী হবে যে মুক্ত আয়ন হচ্ছে আমাদেরকে এখানকার অ্যান্সার তো আসা বুঝতে পারছো এখান থেকে পলটা খেয়াল করো যে নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না তরিত অপরিবাহী অপরিবাহী উদাহরণ কোনটা দেখো বেনজিন তরল হাইড্রোকার্বন সমূহ বেঞ্জিন তারপরে ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড এগুলো কিন্তু কি ছিল যে বিদ্যুৎ অপরিবাহী তো সে দেখতে পাচ্ছ এবং এখানে তুমি ব্যাখ্যার মধ্যে তুমি আরও যে উদাহরণগুলো আছে সেগুলো তুমি একটু দেখে নিতে পারো আর কি দেখো এই উদাহরণগুলো উদাহরণ আমাদের এখান থেকে আরও আসে আর কি হ্যাঁ তো এগুলো আমরা একটু আগে কিন্তু আলোচনা করছিলাম অ্যালকোহল চিনি দ্রবণ শুক্রোজ দ্রবণ বা হচ্ছে পানি বিদ্যুৎ পরিবহন করে না অর্ধপরিবাহী নয় কোনটি নয় বলছে তো সিলিকন অর্ধপরিবাহী জার্মিনিয়াম অর্ধপরিবাহী সেলেনিয়াম আছে তো অভ্র এটি অর্ধপরিবাহী না তাহলে দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই প্রশ্ন আমাদের আসছে তো এখান থেকে তুমি বাকি উদাহরণগুলো বা হচ্ছে অপশনটা আমরা চেক করে নিলাম বলছি নিজের কোনটি অর্ধ পরিবাহের উদাহরণ তাহলে দেখো এইটা অর্থ দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্টে একুশ বাইশে এই সামান্য প্রশ্ন থেকে আমাদের বারবার প্রশ্নগুলো দেখতেছি নিজের কোনটি তরিত অর্ধ পরিবাহী অর্ধ খুব সহজেই বুঝতে পারত সিলিকন অর্ধ কারণ এ দেখো এই উদাহরণটা চিন্তা করো এন বি থ্রি জি ধাতুটা ছিল আমাদের এই ধাতুটা সুপার কন্ডাক্টর ছিল আমাদের কপার ছিল কি বিদ্যুৎ সুপরিবাহী বা ধাতব পরিবাহী অ্যালুমিনিয়ামও ছিল কি বিদ্যুৎ সুপরিবাহী ধাতব পরিবাহী তো এই সিলিকনটা হচ্ছে একমাত্র আমাদের কি যে হচ্ছে আমাদের এখানকার যেটা অর্ধ পরিবাহী তাহলে এইটুকু তুমি এখান থেকে মনে রাখো আরও কিছু কথা এখানে লেখা আছে যে মুখে বললাম আমি সেটা বলছে দুর্বল তরিত বিশ্লেষে কতটুকু পরিমাণ আয়নিত হয় দুর্বল তরিত বিশ্লেষে কি বলছিলাম যে এক থেকে দশ পার্সেন্টের মতো এক থেকে দশ পার্সেন্টের মতো আয়নিত হয় মাত্র হ্যাঁ তো এটা আমরা এখানে সরাসরি মনে রাখতে পারি একটু আগে বলছিলাম চিনি আর গ্লুকোজ কি দেখো তরিত অবিশ্লেষণ সেটা আমরা আর বলার অপেক্ষা রাখে না জাস্ট দেখে নিতে পারো এখন এই প্রশ্ন দেখো জেইউতে আসছে কোনটির মধ্য দিয়ে শক্তির অপচয় ছাড়াই তড়িৎ চলতে পারে কোথায় আসছে জেইউ বিশে কুষে কোনটার মধ্য দিয়ে শক্তির অপচয় ছাড়া বিদ্যুৎ চলে তড়িৎ চলে সুপার কন্ডাক্টর তো সুপার কন্ডাক্টর অপশনে আছে দেখো সুপার কন্ডাক্টর হচ্ছে আমাদের সেই অ্যান্সার এখান থেকে তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে রাখতে পারি সুপার কন্ডাক্টর মধ্যে হয় এরকম শক্তির অপচয় আমাদের কি হয় বিদ্যুৎ পরিবাহিত হয় সন্ধি তাপমাত্রা একটু পড়ছিলাম সন্ধি তাপমাত্রায় কোন ধরনের তরিত পরিবাহের বৈশিষ্ট্য সন্ধি তাপমাত্রা কার মধ্যে থাকে সুপরিবাহী কুপরিবাহী নাকি সুপার পরিবাহের মধ্যে সুপার পরিবাহীর মধ্যে তো দেখো লেখা আছে সুপার কন্ডাক্টর এই সুপার কন্ডাক্টরের মধ্যেই কিন্তু সেই জিনিসগুলো আমাদের এখানে লেখা আছে কিন্তু আমাদের হ্যাঁ তো বুঝতে পারতো এই সুপার কন্ডাক্টর নিয়ে একটু কথাবার্তা লেখা আছে সেটা আমি একটু আগে যেটা বলতেছিলাম তো আশা করি সেটা ক্লিয়ার কোনটি তীব্র তরি বিশ্লেষ্য দেখো তীব্র এসিড সকল খার সকল লবণ মৃদু খার তো কোনটা তীব্র সরি তীব্র এসিড না মানে জৈব এসিড বলছে জৈব এসিড সকল লবণ হচ্ছে সকল খার বা মৃদু খার কোনটি তীব্র তরিব বিশ্বাস এবার জৈব শির হচ্ছে কি অল্প মাত্রা আয়নিত হয় হ্যাঁ মৃদু খারও অল্প মাত্রায় আয়নিত হয় তাহলে আমাদের যে খারগুলো আছে বা হচ্ছে লবণগুলো আছে সেই সেগুলো কিন্তু তীব্র তড়িৎ বিশেষ দেখো খেয়াল করো দেখো সকল লবণ বা হচ্ছে খার যেগুলো আছে আমাদের তবে খার বলতে সকল খার কিন্তু না কোন খার খার বলতে আমাদের কোন খার তীব্র খার হ্যাঁ তীব্র যে খারগুলা সেগুলা কিন্তু হচ্ছে কি যে আমাদের হচ্ছে তীব্র এই তড়িৎ বিশ্লেষ্য কিন্তু এখানে বলছিল সকল খার মানে দুর্বল খারতের মধ্যে আছে না তাহলে তীব্র খার খার আছে অবশ্যই তীব্র খার এবং সকল লবণ লবণগুলো নর্মালি কি যে সকল লবণই দেখা যায় কি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাহলে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল আর কি খারও ছিল অপশনে কিন্তু সকল খার বলছিল সকল খার তো না শুধুমাত্র সকল লবণ এবং তীব্র খার তীব্র অ্যাসিড হইলে তারও তীব্র তড়িৎ বিশ্লেষ্য হইতো যেহেতু এই প্রশ্ন আসছে তরল সমূহ কোন ধরনের তৈরি আগে আমরা পড়ছি সরাসরি মুখস্থ যে যারা তরল হাইড্রোকার্বন ছিল তোমরা তোমরা এটা অ্যান্সার কমেন্টে লিখে জানাও তরল হবে তরল বলছিলাম তড়িৎ অবিশ্লেষ্য তাহলে কি যারা বলছো তাদের রাইট আছে তড়িৎ অবিশ্লেষক পরিবাহী ছিল তো বাকিগুলো আমরা দ্রুত স্কিপ করবো কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য দেখো এর মধ্যে এইটা আছে শক্তিশালী অ্যাসিড এটা তীব্রত বিশ্লেষণ অনেকবার পরীক্ষায় অ্যাডমিশনে আসছে এই প্রশ্ন আবারও একটা প্রশ্ন ইলেকট্রনীয় পরিবাহী কোনটা কপার ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনের সাহায্যে পরিবাহিত হয় ধাতব পরিবাহী তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনটির পরিবাহিতা বাড়ে চিন্তা করো তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বাড়ে না কার আমাদের ধাতব যে পরিবাহীগুলো তাদের তো বাড়ে না তাপমাত্রা বাড়াইলে সেখানে রোদ বাড়ে মার্চ পরিবাহিতা হ্রাস পায় কিন্তু তাপমাত্রা বাড়ালে পরিবাহিত বাড়ে কার মনে রাখবা অর্ধ পরিবাহির এই ঘটনা ঘটে তো অর্ধ পরিবে কোথায় আছে এই দেখো অর্ধপরিবাহী অপশনে আছে তো এটা আমাদের অ্যান্সার আর এটার অ্যান্সারটা আমরা এখান থেকে ব্যাখ্যাটা তুমি একটু দেখে রাখতে পারো এবং অর্ধ পরিবাহ হিসেবে আর কারা কারা আছে যে জার্মিনিয়াম সিলিকন হ্যাঁ জার্মিনিয়াম সিলিকন জার্মেনিয়াম তারপর হচ্ছে সিলিকন তারপর হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড তারপরে কি আছে গ্যালিয়াম আর্সেনাইট ইন্ডিয়াম এগুলো কিসের উদাহরণ অর্ধ পরিবাহের উদাহরণ তো এগুলো তুমি একটু মাথায় রাখলা যেগুলো হচ্ছে অর্ধ পরিবাহের উদাহরণ সুতরাং এগুলো কি তাপমাত্রা বৃদ্ধি করলে এদের পরিবাহিতা বৃদ্ধি পাবে আর এটা আমরা ডিটেলস জানতে পারবো কোথায় সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিসের ভিত্তিতে এখানে আয়ন চলাফেরা করবে তো আয়নের ভিত্তিতে কি হয় তড়িৎ প্রভাব ঘটে এগুলো আমরা সবাই পারবো আশা করি এখান থেকে কোনো প্রশ্ন আটকানো যাবে না একেবারে সমস্ত অ্যাডমিশন প্রশ্নের সব শেষ করে দিচ্ছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খেয়াল করো দেখো এটা তড়িৎ অবিশ্লেষ্য সুগার খেয়াল করতে পারতেছো তারপরে কি আছে এখানে কার্বন টেটসাইক্লোরাইড তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ তুমি দেখতে পাচ্ছ সুন্দর একটা তড়িৎ বিশেষ পদার্থ অনেক কি আছে এখানে দেখো দুইটা আমাদের এখানে বাকি থাকলো কপারের অক্সাইড আর কপারের সালফেট তো কপার সালফাইডটা আমরা তড়িৎ বিশেষ পদার্থ হিসেবে খুব বহুল ব্যবহার করি আর কি এটা মনে রাখবা যে কপার সালফেট একটা ভালো তড়িৎ বিশেষ পদার্থ আর কোনটি সবল তড়িৎ বিশেষো আবারও আসছে তো এই পয়েন্ট পয়েন্টটা একটু ক্রিটিক্যাল খেয়াল করো ডিও তে আসছিল একমতে যে এখানে একটা অ্যাসিড আছে কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড একটা জৈব এসিড দুর্বল এটা দুর্বল খার তাহলে এটাও দুর্বল তৈরি বিশ্লেষ্য এখানে লবণ পড়ে আসে এই লবণটা কি আমাদের সবল তৈরি তো সকল লবণ কি হয় যে তৈরি বিশেষ তীব্র তৈরি বিশেষ এবং এই লবণটা বিশেষ করে কার দুর্বল এসিড থেকে আসছে আর দুর্বল এসিডের লবণটা সবল হয় তো এই জিনিসটাও একটু মনে রাখতে পারো এই ব্যাখ্যাটাও এখান থেকে তুমি একবার চোখ বলে আনাও যে যারা এই জিনিসটা জানো না আর কি যে দুর্বল এসিডের পার্ট থেকে যে লবণ চরি তৈরি হয় সেটা কি সবল হবে আর কি ওকে তো এই প্রশ্ন আমাদের পরীক্ষা আসছে কোনটি তড়িৎ বিশ্লেষণ নয় অ্যান্সার তুমি নিজে দাও তরিত বিশ্লেষণ নয় মানে কি তৈত অবিশ্লেষক কোনটা কার্বন একটু আগে পড়ে আসছিলাম আমরা তো আশা করি এইটুকু জিনিস একেবারেই ক্লিয়ার আমরা প্রশ্ন এখান থেকে টপিকগুলো পড়লাম এবং এখানে তোমার কি প্রশ্ন হতে পারে তোমার এমসিকিউ তো হবে এখান থেকে তো এমসিকিউ আমরা একবারই ক্লিয়ার করে ফেললাম ভাই এগুলোর মধ্যেই তোমার আসবে এইটুকু জিনিস তুমি সুন্দর তোমার কমপ্লিট না পড়লেও চলবে বই খুলে তারপরে তোমাকে তো নিজে একটু পড়তেই হবে সেটা তারপরে একেবারেই ক্লিয়ার করে দিলাম তো তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ তড়িদ পরি আমাদের শেষ আমাদের আজকে বিশেষ কাজ হচ্ছে তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি এই জিনিসটা একটু শেখা বা এইখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইটা শেখা তো বুঝতেই পারছো আমরা কিভাবে পড়বো এক টপিক পড়ে সেইখান থেকে যত প্রশ্ন এভাবে হতে পারে অ্যাডমিশন সহ আমরা শেষ করে ফেললাম তাহলে তোমরা কিন্তু দেখো এবং খুব একটা বেশি ডিফারেন্স না যেই প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে আসে আসে সেগুলো অ্যাডমিশনে আসে যেটা অ্যাডমিশনে আসে সেটাই বোর্ড পরীক্ষাতে দেয় এই যেমন একটু খেয়াল করছিলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পনেরো ষোলোতে একটা প্রশ্ন আসছিল ওই প্রশ্নটাই একুশ বাইশ সালের দিকে বোর্ড পরীক্ষায় এসে পড়ছে তো তোমাকে একেবারেই এইভাবে আমরা কমপ্লিট করে দেবো তড়িৎ বিশ্লেষণটা আমরা এবার খেয়াল করি যে বিশ্লেষণ থেকে তোমার কি জানতে হবে নামের মধ্যে আছে তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ দ্বারা বিশ্লেষণ করবো আমরা আমরা কোনো একটা পাত্রের মধ্যে কোনো একটা সলিউশনের মধ্যে কি করব। তড়িৎ চালনা করব। তড়িৎ চালনা করে করবো কি যে ওর যে মধ্যে সাপোজ মনে করো পানি কথার কথা একটু উদাহরণ দিলাম আমরা তড়িৎ বিশ্লেষণটা সহজ কথায় বোঝার জন্য মনে করো পানি যে তোমার মধ্যে কি আছে মধ্যে পানি আছে তুমি কী করলা এর মধ্যে পানি আছে পানি আছে তুমি এর মধ্যে তড়িৎ দিলা এর মধ্যে কারেন্ট দিলা তো কারেন্ট দিলে কি হবে পানির মধ্যে উপাদান থাকে অক্সিজেন হাইড্রোজেন তো তুমি যদি পানি দাও পানির মধ্যে তুমি তড়িৎ দাও দেখা যাবে এই পানিটা ভেঙে হাইড্রোজেন আলাদা অক্সিজেন আলাদা হয়ে যাবে হ্যাঁ এই যে অক্সিজেন হাইড্রোজেন আলাদা করে ফেললা তুমি তড়িৎ দিয়ে এই যে প্রসেসটা এটা কি বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার এবং এই যে কাজটা আমরা করলাম তুমি বলতেছো ভাই দরকার আছে আমার এগুলা কইরা পানির মধ্যে হোদায় কারেন্ট ডুবে বাড়ানো অথবা অন্য যে কোনো সলিউশন আছে কপার সালফেট ওর মধ্যে তুমি কিছু কারেন্ট ডুবাই এগুলো করে আমার এখন দরকার আছে এখন কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে এবং লাগতেছে এবং হিউজ পরিমাণে মানে ইনোভেশন আসতেছে এই জগতে আর কি এই যে আমরা যে একটু আগে বললাম যে হচ্ছে আমরা পানির মধ্যে কী করবো পানির মধ্যে কারেন্ট দেবো এবং অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যাবে এই অক্সিজেন এবং হাইড্রোজেনগুলো কিন্তু প্রচুর মানে ব্যবহার আছে যেমন তুমি চিন্তা করো বর্তমান জগতে আমরা যখন হচ্ছে বিভিন্ন জ্বালানির জন্য খুব প্যারা খাইতেছি যে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে বা জ্বালানি নাই তেল কয়লা এগুলো কিন্তু আমরা প্রচুর বিপাকে পড়ি হ্যাঁ এবং এগুলো কিন্তু পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে সেইখানে যদি আমরা ওই সকল জিনিসগুলোর ফসল ফুয়েলের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল যেটা সেটাই ইউজ করতে পারি সেটা কিন্তু খুবই ভালো পরিবেশের জন্য সেটা খুবই ভালো সেখানে পরিবেশে তেমন কোনো বিষাক্ত কোনো পদার্থই সেখানে সে ছড়াইতেছে না এই হাইড্রোজেন ফুয়েল ইউজ করলে এবং অন্যদিকে এবং এখান থেকে বেশ ভালো পরিমাণে তাপ পাওয়া যাচ্ছে যেটা আমি কাজে লাগে আরো ইফিসিয়েন্টলি আমার যন্ত্রগুলো চালাইতে পারতেছি তো সেটা কিন্তু খুব ভালো ফুইল হিসেবে কাজ করতে পারে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন পাবো কই এই যে পানি পৃথিবীতে প্রচুর পরিমাণে পানি আছে পানিকে যদি আমরা কী করি এভাবে বিশ্লেষিত করতে পারি কারেন্টের সাহায্যে তাহলে পানি ভেঙে কিন্তু আলাদা আলাদা অক্সিজেন হাইড্রোজেন হয়ে যাবে ওই হাইড্রোজেনটাকে আমরা কালেক্ট করে কী করতে পারবো ফুয়েল হিসেবে কাজ করতে পারবো এবং সেটা নিয়ে কিন্তু কাজ চলতেছে বর্তমানে এবং ভবিষ্যতের ফুয়েল আসলে বলা হয় এই হাইড্রোজেনকে হাইড্রোজেন ফুয়েল তাহলে তুমি চিন্তা করলো যে এই যে হাইড্রোজেনকে আলাদা করে ফেলে তুমি অনেক কাজে কাজে লাগাতে পারতেছ এবং কিন্তু এটা আসলে একটু বেশ এখন পর্যন্ত এক্সপেন্সিভ প্রসেস এই জন্য আসলে এটা নিয়ে এখনও কাজ চলতেছে আসলে তো এটা খুব ভালো একটা একটা উদাহরণ তোমাকে বললাম তুমি আরো অনেক উদাহরণ চিন্তা করতে পারো তুমি অবশ্যই খেয়াল করবা এই তরিপ বিশ্লেষণ করে কিন্তু আমরা অনেক আরো কাজ করি যেমন তুমি চিন্তা করবা যে বিভিন্ন এইরকম মেটালের জিনিসপাতিগুলো আছে এই মেটালের জিনিসপাতির চকচকে একটা কি দিছে একটা প্রলেপ দিছে কারণ তুমি একটা মেটালের জিনিস যখন কিনো দেখবা যে একটা চাবি চাবির উপরে দেখবি খেয়াল করবা কি হ্যাঁ এটা ধাতব দণ্ড হ্যাঁ এই ধাতব দণ্ড এই ধাতুর দণ্ড দেখো বিভিন্ন কালারের বা সিলভারের বা বিভিন্ন জিনিসের অনেক সময় দেখবার চাবিগুলো কি তামার বা হচ্ছে কপারের হয় হ্যাঁ তো সে এই যে এই একটা দণ্ড একটা লোহার জিনিস ছিল বা স্টিলের জিনিস ছিল এর মধ্যে আমরা বিভিন্ন জিনিসে প্রলেপ দিতে পারি আমি এটাকে স্বর্ণের চাই বানাইতে পারি তাহলে আমরা যে এর উপরে কী হয় স্বর্ণের যদি প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা কি স্বর্ণের হয়ে যাবে হ্যাঁ তাছাড়াও আমরা কিন্তু বিভিন্ন জিনিস ইউজ করি সেই সকল জিনিসগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন জিনিসের প্রলেপ দেওয়া থাকে সে দেখতে চকচকা হয় অথবা মরিচা পড়ে না হ্যাঁ এই যে আমরা বিভিন্ন প্রলেপ টলেপ দিচ্ছি জিনিসগুলোকে চকচকে দামি বানাচ্ছি দেখতে সুন্দর হচ্ছে অনেক বেশি টেকসই হচ্ছে হ্যাঁ তো এই জিনিসগুলো কেমনি করতেছি আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ আমরা এই তড়িৎ বিশ্লেষণ কাজে লাগিয়ে এই কাজগুলো করছি এবং সেটাই আমরা আজকে গ্যালভানাইজিং বা ইলেকট্রোপ্লেটিংয়ের সেই টপিকগুলোর মধ্যে গিয়ে আশা করি যেটা বোঝা গেছে তড়িৎ বিশ্লেষণ কতটা গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনের জন্য তাহলে আমরা এইভাবে কী করতে পারি যে তরির দ্বারা বিশ্লেষণ করে ফেলি যে একটা যৌগ আস তোমার কপার সাফের তুমি দ্রবণ নিলা জলের দ্রবণ নিলা এর মধ্যে কারেন্ট দিলে এখন কী কী ঘটনা ঘটবে আলাদা আলাদা কোথায় কী কী তৈরি করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত পড়াশোনা করবো এটুকু আসলে বুঝতে পারছো মেন কথাটুকু তৈরি মানে কি তরির দ্বারা বিশ্লেষণ করবো তড়িৎ দিয়ে আমি কোনো একটা যৌগকে আমি এরকম তার আলাদা আলাদা উপাদানে ভাগ করে ফেলতে পারবো আর কি পানি নিয়েছি পানির মধ্যে বেসিক্যালি কী আছে অক্সিজেন এবং কি আছে আমাদের হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন আলাদা করে ফেলতে পারতেছি এবং এটা কিন্তু অক্সিজেন হাইড্রোজেন আলাদা করে ফেলবা এক একা হবে না অবশ্যই শক্তি দিতে হবে সেই শক্তি আমরা তড়িৎ শক্তি হিসেবে দিচ্ছি তো এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আশা করি মেন কথাটুকু বুঝতে পারছো এবার এইটুকু শেখার আগে তোমাকে একটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে আমাদের দেখো লেখা আছে সুন্দর করে পড়ে যে ধাতুর সক্রিয়তা সিরিজ তুমি যদি এই জিনিসটুকু পড়তে চাও বুঝতে চাও তোমার এই টপিকটু খুব সুন্দর মতো প্রথমে পড়তে হবে ধাতুর সক্রিয়তা শেষ এটা একটু একটু যে বিভিন্ন রকম ধাতু আমরা জানি লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম যখন আমরা তড়িৎ বিশ্লেষণটা শুরু করব তো তখন কোন ধাতু আগে আগে বিক্রিয়া করবে বা কোন ধাতু বিক্রিয়া করতে চাবে না আসলে তো সেই জিনিসটা আমি বুঝবো কীভাবে এটা তো তারা ধাতুরা ধাতুদের মতো আচরণ করে তা আমরা যেন বুঝতে পারি এই জন্য আমরা কি করবো ধাতুদের নেচারটা বোঝার জন্য আমরা ধাতুর এই সক্রিয়তা সিরিজকে একটু মনে রাখবো এবং এটা তোমার জন্য অনেক বেশি কার্যকরী দেখো এখানে অনেকগুলো লেখা আছে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনশিয়াম অনেকগুলো আছে তো এইখান থেকে আমরা যেগুলো পরীক্ষা সবচেয়ে বেশি দরকার হবে দেখো তুমি কিন্তু এইখানে বিভিন্ন রাইটারের বই একটা কথা আগেই তোমার কনফিউশন আমি দূর করে দিই বিভিন্ন রাইটারের বই তুমি এগুলো কাউকে একটু আগে পরে দেখতে পারো তো ওইটা নিয়ে তেমন একটা বেশি মাথা ঘামানোর দরকার নাই নর্মালি যেগুলো কমন পরীক্ষাতে আসে সেগুলো আমি লিখে দিচ্ছি এইটা তুমি মনে রাখো তাইলে চলবে তবে তুমি কিন্তু এই জিনিসটা পাইতে পারো গুগলে সার্চ দিয়ে হয়তো তুমি দেখবা এইটা এখানে আসে বা এটা এখানে আসে বা একটু কম বেশি আগে পরে দুই একটা থাকতে পারে তো ওইটা নিয়ে তোমার খুব একটা বেশি মাথা খামানোর দরকার নাই তুমি যে কোনো একটা বইকে স্ট্যান্ডার্ড ধরে তুমি সেই জিনিসটাকে মনে রাখো তাইলেই হবে বুঝতে পারছি কথাটা এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন হয় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও চিন্তা করতাম কী রে ভাই এক রাইটারের বই দেখতেছি এইটা আগে আবার দেখতেছি এইটা পড়ে তো এটা নিয়ে তুমি একটু কম বেশি দেখতে পারবো কারণ এক এক রাইটার আসলে এক এক সোর্স থেকে আসলে জিনিসগুলো কালেক্ট করছে তখন একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো এটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানোর দরকার নাই যে কোনো একটা বই যেটা আছে ওটা মনে রাখো এরা মেন জিনিস যেগুলো সেগুলো আসলে দেখবা ঠিকঠাক সিরালি আছে কোনো সমস্যা হয় না তো আমি একটু লিখে দিচ্ছি কোনটা তুমি মনে রাখবা লিথিয়ামটা আমাদের এখানে দরকার হয় হ্যাঁ আমি বক্সটা করেছি এই সিরিয়ালটা মনে রাখবা সক্রিয়তা সিরিজ মানে কি যে এইটা এই সিরিয়াল অনুযায়ী অনেক ঘটনা ঘটবে যে কে আগে হচ্ছে বিক্রিয়া করবে কে আগে চার্জ মুক্ত হবে সেই জিনিসগুলো বলব একটু পরে আগে সিরিয়ালটা তুমি মনে রাখো দেখো লিথি লিথিয়াম তারপরে কি পটাশিয়াম পটাশিয়ামটা লাগে হ্যাঁ লিথিয়াম তারপরে পটাশিয়াম লিকে তারপরে হচ্ছে কি ক্যালসিয়ামটা আমাদের বিশেষ করে লাগে তো ক্যালসিয়ামটা আমরা লিখবো সোডিয়ামটা আমাদের লাগে সোডিয়াম লিখবো আমরা তারপরে আমাদের ম্যাগনেশিয়ামটা আমাদের লাগে তারপরে অ্যালুমিনিয়াম এটাও তো অবশ্যই লাগে অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে কি ম্যাঙ্গানিস তারপর আমাদের আছে জিঙ্ক তারপরে আমাদের কী আছে ক্রোমিয়াম ক্রোমিয়ামটা আমাদের প্রচুর ব্যবহৃত হয় ক্রোমিয়ামকে আমরা অনেক ধাতুর উপরে প্রলেপ দিই তারপরে আয়রন আমাদের আছে আয়রন তো মাস্ট তারপরে কী আছে ক্যাডমিয়ামটাও আমাদের লাগে তারপরে এইখানের মধ্যে বিশেষ করে লাগে হচ্ছে যে হচ্ছে কোবাল্ট নিকেল টিন এগুলো আমাদের লাগে হ্যাঁ তাহলে কোবাল্ট তারপর হচ্ছে নিকেল তারপর টিন হচ্ছে কি আমাদের এন নিকেল টিন তারপর হচ্ছে এই যে এই লেডও লাগবে হাইড্রোজেনও লাগবে তাহলে হচ্ছে আমাদের কি লেড তারপর হচ্ছে কি আমাদের হাইড্রোজেন লেড তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন তাহলে এগুলোকে আমরা একটু চাপাই দিয়ে হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু আমরা একটু চাপাই দিয়েছি ওয়েট আমরা এই জিনিসটাকে একটু ছোটো করে নিই তাহলে আমাদের আমাদের হচ্ছে একটু সুবিধা হবে আর কি এই জিনিসটাকে আমরা একটু হালকা উপরে উঠাই দিই আর কি তাহলে আমাদের নিচেও আমরা একটু লিখতে পারবো আর কি ওকে ওকে আশা করি তোমার দেখতে পারবা আর কি সমস্যা নাই ওকে ঠিক আছে তো আমরা আশা করি বুঝতে পারছি চলো আমরা এখানে জায়গা মতো ফিট করে দিতে থাকি ওকে তো দেখতে পারবা ওকে তাহলে আমাদের কি আছে এখানে যে হচ্ছে হাইড্রোজেন এর পরে গুলো আমরা একটু একটু ফিট করতে থাকি এর পর আমরা আসলে একটু একটু ফিট করতে থাকি হ্যাঁ ওকে তাহলে আমাদের আর কি আছে দেখো যে হাইড্রোজেনের পরে আর কোনটা মনে রাখবো আমরা হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের পরে হচ্ছে আমরা এই মাঝখানে গুলো এত বেশি প্রয়োজন হয় না তুমি সরাসরি এখানে এই এই সিইউতে আসতে পারো আসতে পারো দেখো আমি মাঝখানে স্কিপ করলো মাঝখানে আছে আসলে তারপর হচ্ছে যেগুলো প্রয়োজন সেগুলো লিখতেছি আমি তারপর হচ্ছে পারদ আমাদের লাগে তারপর হচ্ছে তারপরে আমাদের সিলভার আমাদের লাগে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের প্লাটিনাম এবং হচ্ছে গোল্ড প্লাটিনাম এবং হচ্ছে গোল্ড এই যে সিরিয়ালটা দেখো আমি একটু শর্ট করে দিলাম অনেকগুলো ছিল তুমি এটা সরাসরি মনে রাখতে পারো উপরে কবিতাও দেওয়া আছে কবিতা সহজে মুহস্ত করে ফেলো সমস্যা নেই কিন্তু একটু শর্ট করে দিলাম আমি লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজিং ক্রোমিয়াম আয়রন কোবার্ট ক্যাডমিয়াম কোবাল্ট নিকেল টিন লেড তারপরে হাইড্রোজেনটা বিশেষ করে নজরে রাখি আমরা হাইড্রোজেনটা একটু বিশেষ করে নজরে রাখি আমরা এটা হচ্ছে হাইড্রোজেন আর কি মাঝখানে হাইড্রোজেন আর কি হাইড্রোজেন তারপরে কি কপার তারপরে হচ্ছে পারদাসা আমাদের এখানে মার্কারি আছে সিলভার প্লাটিনাম এবং হচ্ছে লাস্টে গোল্ড তো এই সিরিয়ালটা তুমি সুন্দর করে মনে রাখো অ্যাটলিস্ট এ কম কয়েকটা তোমাকে মনে রাখতে হবে কয়েকটা বেশি পরীক্ষা আসে এটাও তুমি কবিতা করে মনে রাখতে পারবা কবিতা লিখে রাখতে পারো যে লি কে কানা লি কে কানা ম্যাকাইভার এলাম যেন তারপরে হচ্ছে এলাম যেন ফিরে তারপরে হচ্ছে এলাম যেন ফিরে এখানে আরো কয়েকটা জিনিস তুমি অ্যাড করে যেমন এখানে যেগুলো কবিতা লেখা সেটা তুমি করে মনে রাখতে পারো এই পুরো জিনিসটা তো এই পুরো কবিতা মনে রাখো বা যে কোনো ভাই তুমি মনে রাখো এইটা এই সিরিজটা তোমার সহজ কথা মনে রাখতে হবে তুমি কবিতা দিয়ে মনে রাখো বা সহসে ঠাড়া মুখস্থ রাখো তোমার এইটা বুঝতে হবে যে কে উপরে কে নিচে হ্যাঁ এটা তোমাকে অবশ্যই জানতে হবে কারণ এটা ছাড়া তুমি আগাইতে পারবা না এই চ্যাপ্টারে প্রত্যেক আমরা যখন কোষ বিক্রিয়া পড়বো তখন এই জিনিস তোমার লাগবে জার্ন বিজান বিক্রিয়া সবসময় তোমার এই জিনিসটাই তোমার আগে কাজে আসবে তো এখান থেকে যে কথাটুকু মনে রাখবে সেটা আমি লিখে দিচ্ছি মনে রাখবা এই সক্রিয় সিরিজে যারা উপরের দিকে আছে। এই সক্রিয়তা সিরিজে যারা উপরের দিকে আছে। তার মানে তারা বেশি সক্রিয় তার মানে যারা বেশি সক্রিয় যারা উপরের দিকে অবস্থান করতেছে তারা বেশি সক্রিয় আর তারা কোথায় বিক্রিয়া করবে তারা অ্যানোডে যাবে হ্যাঁ তারা অ্যানোডে যাবে এবং অ্যানোডে গিয়ে তারা জারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে উপরের দিকে যারা তারা বেশি সক্রিয় এবং তারা অ্যানোডে যাবে এই কথাটুকু মনে রাখো তারপরে নিচের দিকে যারা নিচের দিকে যারা এরা কার ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে লিখছি দেখো লিথিয়াম প্লাস পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম টু প্লাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ম্যাঙ্গানিস টু প্লাস জিঙ্ক টু প্লাস ক্রোমিয়াম থ্রি প্লাস তো আমরা বেসিক্যালি লিখছি ক্যাটায়নের জন্য এই সিরিজ লিখছে ক্যাটায়নের অ্যানায়নের জন্য লিখবো এই ক্যাটায়নের সিরিজটার মধ্যে উপরের দিকে যারা তারা বেশি সক্রিয় কথা তুমি মনে রাখো উপরের দিকে যারা উপরের দিকে যারা তারা বেশি সক্রিয় উপরের দিকে যারা তারা বেশি সক্রিয় আর তারা অ্যানোডে অবস্থান করে এবং তাদের যারা উপরের দিকে অবস্থান করছে তাদের জারুণ বিভবের মান বেশি মনে রাখবো যারা উপরে যারা তাদের কি জারুণ বিভব বেশি হ্যাঁ তাদের কি বিভব বেশি উপরে যারা অবস্থান করছে তাদের জারণ বিভব বেশি এই সকল কথাগুলো তুমি একটু মনে রাখবে আপাতত জনতি মনে রাখো তাদের জারণ বিভব বেশি জারুণ বিভব বিজারণ বিভব প্রত্যেকটা জিনিস সামনে আমরা পাবো এইগুলো টপিকগুলো পড়ার সময় আপাতত টেনশনে জাস্ট মনে রাখো উপরে যারা বেশি তাদের বেশি সক্রিয় জারণ বিভব বেশি তাহলে নিচে যারা তাদের কি জারণ বিভবটা কম অন্যভাবে বলতে পারি বিজারণ বিভব বেশি ঠিক আছে উপরে বেশি আর নিচে সিরিয়ালে হবে যে ওর বিভব সবচেয়ে বেশি তারপরে ওর তারপরে এরকম ওকে তো এই জিনিসটা মনে রাখো আর কি জারণ বিভাব বেশি আরেকটা কথা আমরা একটু মনে রাখবো যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা যে কে বেশি চার্জ মুক্ত হতে যাবে মনে রাখবা উপর থেকে নিচে যারা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে আমি এখানেও একটা তীর চিহ্ন দিয়ে রাখতেছি যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা হ্যাঁ এই উপর থেকে নিচে কি যে এই নিচে চার্জ মুক্ত হইতে চাবে তারা যে এখানে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা একটু বেশি যে কি যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে আমি লিখে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে আমি এটাকে হচ্ছে লিখে নাও যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তাহলে ট্রিসিয়াম এখানে চার্জ মুক্ত হওয়ার এইটাই বারবার তোমার লাগবে একটু পরে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি উপর থেকে নিচে মানে দুইটা আয়ন মনে করা আছে কপার আছে কপার টু প্লাস আছে হ্যাঁ আমি জানি সবাই যে কপার টু প্লাস হয় হ্যাঁ আর সিলভার প্লাস হয় তো কপার টু প্লাস সিলভারের মারামারি হচ্ছে কে আগে চার্জ মুক্ত হবে তাহলে উপর থেকে নিচে নিচে কি আছে নিচে আছে সিলভার তাহলে সিলভার আগে চার্জটা মুক্ত করে ফেলবে সে বিক্রিয়াটা করে তার চার্জটা আগে মুভ রিমুভ হয়ে যাবে তাহলে উপর থেকে যত নিচে নামবা তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি তাহলে এটা মনে রাখো উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি আর নিচ থেকে উপরে কি সক্রিয়তা বেশি বা তারা অ্যানোডে অবস্থান করবে আর উপর থেকে নিচে যারা আছে নিচের দিকে থাকলে কি ক্যাথোডে অবস্থান করবে মনে করো দুইজন আমি বললাম তোমাকে আমি তোমাকে বললাম হচ্ছে আমি তোমাকে বললাম হচ্ছে কি কি বললাম যে তোমাকে এই যে আমাদের এখানে ক্যালসিয়াম আছে আর আমাদের এখানে টিন আছে এই ক্যালসিয়াম আর টিনের মধ্যে কে অ্যানোডে যাবে কে ক্যাথরে যাবে তো ক্যালসিয়াম উপরে তো ক্যালসিয়াম অ্যানোডে যাবে আর টিন নিচে তাহলে টিন ক্যাথরে অবস্থান করবে কারণ তার কি বিভব বেশি বিজারণ বিভব বেশি উপর থেকে নিচে জারুন বিভব বেশি উপর সরি নিচ থেকে উপরে জারুণ বিভব বেশি আর উপর থেকে নিচে বিজারণ বিভব বেশি ঠিক আছে তাহলে এই কথাগুলো তুমি একটু মনে রাখো সুন্দর করে এবারে ছিল আমাদের ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ একইভাবে দেখো অ্যানায়নেরও সক্রিয়তা সিরিজ আছে যে নাইট্রেট সালফেট ক্লোরাইড ব্রোমাইড আয়োডিন তারপর কি হাইড্রক্সিল তো এইটাও সেম দেখো উপর থেকে এটা কি মানে বাম থেকে ডানে ডালি উপর থেকে নিচে লিখে দিই আমরা তা তুমি এভাবে কিন্তু চাইলে লিখতে পারবে এটাও এখানে অ্যাড করে দিচ্ছি এটা তুমি খেয়াল করো এটা খেয়াল করো এর মধ্যে কী আছে এটা মনে রাখবে যে নাইট্রেট আমাদের আছে এন ও থ্রি মাইনাস তারপর আমাদের কি আছে সালফেট হ্যাঁ তারপরে সালফাইটও আমাদের আছে বিশেষ করে হ্যাঁ এস ও থ্রি টু মাইনাস সালফেট সালফাইড তারপরে আমাদের কী আছে ক্লোরাইড হ্যাঁ তারপরে কী আছে ব্রোমাইড তারপরে আর কি আছে আয়োডিন আছে তারপরে কি আছে হাইড্রক্সিন আছে তো এটা আমাদের একটা সিরিজ এবং এটা কি অ্যানায়নের শক্তৃত সিরিজ এবং এখানেও সেম কাহিনী যে উপর থেকে নিচে কি হয় যে এই উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কী হয় উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু বেশি তাহলে এটাও মনে রাখবো আমরা উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে আমি লিখে দিচ্ছি এখানে যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি এখানেও সেম ঘটনা যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সুন্দর করে লিখে দিই চার্জ চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তার মানে তুমি যদি এখানকার এই হাইড্রোক্সিল নাও আর ক্লোরিন নাও তাহলে কি আগে চার্জ মুক্ত হবে হাইড্রোক্সিল তাহলে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে তুমি একভাবে মনে রাখতে পারো যে না সাই এ সায়ে হচ্ছে হেমন বাংলা দিয়ে মনে রাখতে পারো কবিতা দিয়ে নাসাই কোলা ব্যাং আজ হাসে কীভাবে দেখো নাসাই দন্তান্য এ এন ডি এ নাসা না আর সালফেট গুলা পিসা না সাই কোলা ব্যাং ক্লোরিন ব্যাং হচ্ছে যেটা কোলো কোলা এই ব্রোমিয়ে ব্রোমিন হচ্ছে কি ব্যাং কোলা ব্যাং আয়োডিন হচ্ছে আজ আর হাইড্রোফিল হচ্ছে হাসে নাসায় কোলা আজ হাসে এ তুমি মনে রাখতে পারো কবিতা আকারে আমি কবিতা এখানে লিখে দিচ্ছি উপরে তো কবিতা লেখা আছে এখানে লিখে দিচ্ছি আমি যে না না সাই এই যে কোলা কোলা তো ওই যে ব্রবীণ আমাদের কি কোলা ব্যাং এই যে আয়োডিন হচ্ছে কি আজ আজ এখানে হচ্ছে হাইড্রোক্সিল হচ্ছে হাসে তো এই কবিতা দিয়ে তুমি এইটা মনে রাখবা সিরিয়ালটা আর উপরেটার জন্য কো লেখা আছে কবিতা বিশাল বড় তুমি এটা পড়ে নেবা তো আশা করি এটুকু বুঝছো উপর থেকে ঘটনা ঘটে আর একটা কথা এটা ছিল ক্যাটাগরির ক্ষেত্রে উপরে কি বিভব বেশি উপরে জারান বিভব বেশি এবার এগুলোর মধ্যে খেয়াল করো এবার উপর থেকে নিচে এবার তো অ্যানায়ন অ্যানোর ক্ষেত্রে উল্টা অ্যানারনের ক্ষেত্রে কি হবে যে উপর থেকে নিচে আমাদের জারুন বিভব বেশি উপর থেকে নিচে জারুণ বিভব বেশি তার মানে এই যে এই হাইড্রোক্সিল আর সালফেট যদি তোমাকে দেয় এদের মধ্যে কে কার জারণ হবে হ্যাঁ কার জারণ হবে তাহলে বলবো কি আমরা এই যে হাইড্রক্সিলের জারণ হবে কারণ হাইড্রোক্সিলের জারণ বেশি তাহলে এই ক্ষেত্রে কি উপর থেকে নিচে জারণ বিভব বেশি তাহলে উপর থেকে নিচে আন বেশি তাহলে আমি কথাটা এখানে অ্যাড করে দিই যে উপর থেকে নিচে এখানে লিখে দিচ্ছি যে জারণ বিভব বেশি এখানে আমি ছোট করে অ্যাড করে দিই হ্যাঁ এই উপরে একটু অ্যাড করে দিচ্ছি এই কথাটুকু ওকে তাহলে লিখে দিচ্ছি যে এখানে আমাদের জারণ বিভব বেশি হ্যাঁ তাহলে লিখে দিচ্ছি আমি এখানে জারণ বিভব বেশি উপর থেকে নিচে কি হয় এই যে জারন তারপর হচ্ছে বিভব জারণ বিভব বেশি উপর থেকে নিচে জারন বিভব বেশি কার ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে আর ক্যাটায়নের ক্ষেত্রে কী ছিল আর ক্যাটায়নের ক্ষেত্রে কী ছিল ক্যাটায়নের ক্ষেত্রে ছিল হচ্ছে হ্যাঁ ক্যাটায়নের ক্ষেত্রে কী ছিল যে নিচ থেকে উপরে জারুন বিভব বেশি আর কি হ্যাঁ তাহলে এই যখন এ মাইনাস আসবে তো কে আগে হচ্ছে অ্যানোডে যাবে সেটা বুঝবো কীভাবে যে নিচে আসে সে আগে অ্যানোডে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা তো এখানে সেই ঘটে আসে কী করবে যে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি নিচে থাকবে যে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি আর জারণ বিভবও বেশি তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে এটা আর এটা হচ্ছে কি অ্যানায়নের ক্ষেত্রে তো এটা মনে রাখবে এটা কার ক্ষেত্রে এটা আমাদের অ্যানায়নের ক্ষেত্রে ঠিক আছে এটা আমাদের কার ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে আচ্ছা অ্যানায়নের অ্যানায়নের ক্ষেত্রে ওকে তাহলে লিখে দিচ্ছি আমরা এটাকে অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়ন এর ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে তো এইটুকু জিনিস আশা করি সুন্দর মতো মনে রাখতে পারবা ওকে ডান এইবার তুমি রেডি যে এই তৈরি বিশ্লেষণ এগুলো শেখার জন্য মোটামুটি এইটুকু ইনফরমেশন জানলে তুমি এখন তড়িৎ বিশ্লেষণের ইনফরমেশনগুলো জানা এবং কাজ করার জন্য রেডি তো চলো আমরা এখান থেকে সরাসরি শুরু করি এখান থেকে আমাদের কুঞ্জগুলোকে জানতে হবে তো এখানে সেই জিনিসটাই বলা যে তড়িৎ বিশ্লেষণ ঘটনার কী তড়িৎ বিশ্লেষণ আমাদের কী কী থাকে আমি একটু তোমাকে মার্ক করে দেখাই আর কি বিশেষ করে যে একটা আমরা পাঁচের মধ্যে কী নিব আর দুইটা দণ্ড থাকবে ধাতব দণ্ড থাকবে এই ধাতব দণ্ডগুলোকে আমরা নাম দিই হচ্ছে ক্যাথোড এবং অ্যানোড এরকম আমরা নাম দিই তো কোনটাকে ক্যাথোড বলবো কোনটাকে অ্যানোড বলবো সেটা শিখতে হবে দণ্ড হিসেবে আমরা গ্রাফাইট ইউজ করি বা হচ্ছে কী ইউজ করি প্লাটিনাম ইউজ করি বা পার মার্কার মার্কারি ইউজ করি তো এরকম বিভিন্ন ধাতব দণ্ড আমরা ইউজ করি বা কপারের দণ্ড ইউজ করি পড়তে পারি আমরা ঠিক আছে তো দণ্ড থাকে দুইটা একে বলি অ্যানোড ক্যাথোড বলি আমরা এবং এখানে আমাদের সলিউশন থাকে ইলেকট্রোলাইটিক সলিউশন অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে যারা মানে যাদের মধ্যে আয়ন পাশ করতে পারবে তাদেরকে আমরা কি বলি যে ইলেকট্রোলাইটিক সলিউশন দেখো বা আমরা এই যে এটা লেখা ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এবং এর মধ্যে আমরা তো না কিছু গোষ্ঠীকে মিক্স করবই আমরা হ্যাঁ তো সেই যেই মিক্স করলাম আমরা যে সাপোজ আমি এর মধ্যে কি অ্যাড করছি সাপোজ মনে সোডিয়াম ক্লোয়েড আমি অ্যাড করছি এর মধ্যে হ্যাঁ এর মধ্যে অ্যাড করছি আমি কি হচ্ছে এরকম সোডিয়াম আর ক্লোরিন অ্যাড করছি তাহলে এরকম সোডিয়াম ক্লোয়েড আছে আয়ন থাকে এখানে ক্যাটায়ন থাকে অ্যানায়ন থাকে আর আমরা যেটা করি এই ধাতব দণ্ডগুলোর মধ্যে আমরা এখানে দেখো যেখানে ব্যাটারি সংযোগ করে দিই ব্যাটারি দিয়ে দিই আমরা এখানে একটা তড়িতের উৎস দিই যেখান থেকে কারেন্ট এই দ্রবণের মধ্যে আসবে পাস হবে ঠিক আছে তো ঘটনা যেটা করা হয় এই যে ধাতব ধাতবদণ্ড এই দুটা ধাতব দণ্ডের মধ্যে আমরা যেই দণ্ডটাকে আমরা এই প্লাস অংশের সাথে হ্যাঁ যেটা আমাদের প্লাস অংশ সেই প্লাস অংশের সাথে যেটাকে আমরা যুক্ত করি সেটাকে আমরা কী নামছি অ্যানোড তো এটা মনে রাখি আমরা দুইটা প্রান্ত থাকে আমাদের একটা কি থাকে একটা হচ্ছে ছোটো প্রান্ত আর একটা হচ্ছে কীরকম বড়ো প্রান্ত হ্যাঁ এরকম ছোটোটা এই ছোটোটাকে আমরা কী বলি নেগেটিভ আর বড়োটাকে আমরা কী বলি যে পজিটিভ তো ব্যাটারির পজিটিভ প্রান্তর সাথে যেই দণ্ড থাকে তাকে বলে আমরা অ্যানোড কেন এটাকে অ্যানোড বলা হয় কারণ ওই দণ্ডের প্রতি অ্যানায়ন যেগুলো সেগুলো আকর্ষিত হয় হ্যাঁ ওই দণ্ডের প্রতি অ্যানায়নগুলো আকর্ষিত হয় ওই দণ্ডের নাম হচ্ছে অ্যানোড আর এই যে একটা নেগেটিভ দণ্ড এই দণ্ডের প্রতি হচ্ছে দেখ পজিটিভ ক্যাথায়নগুলো আকর্ষিত হয় এই দণ্ডের নাম হচ্ছে ক্যাথোড তাহলে আমরা নামগুলো শিখলাম যে অ্যানোড থাকে ক্যাথোড থাকে এবং এই যে দ্রবণ থাকে একটা ইলেকট্রোলাইটিক সলিউশন বা তড়িৎ বি দ্রবণ থাকে পুরোটাকে একসাথে আমরা নাম দিই তড়িট কোষ অথবা সহজভাবে বলে আমরা তড়িৎ কোষ তড়িৎ কোষ বা তড়িৎ বিশ্লেষ্য কোষ এই পুরোটা জিনিসটার নামই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এখন ভালো কথা তড়িৎ বিশ্লেষণ হয় একটু আগে আমরা জানলাম এখানে কি ঘটনা ঘটবে কারেন্ট আমরা পাস করবো কারেন্ট আমরা পাস করবো আর এখানে যে দ্রবণগুলো আছে এই দ্রবণের মধ্যে যে ক্যাটান অ্যনন আছে তারা আকর্ষিত হয়ে বিভিন্ন দণ্ডের দিকে গিয়ে তারা বিভিন্ন রিয়াকশন ঘটাবে মেন কাহিনী এইটাই যে এমন একটা দ্রবণ আছে দ্রবণে বিভিন্ন আয়ন আছে আমরা এখানে কারেন্ট যখনই দিব এর মধ্যে কারেন্ট যখনই দ্রবণে আসবে এইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেই আকর্ষণ বিকর্ষণে বিভিন্ন আয়নগুলো বিভিন্ন দণ্ডের প্রতি আকর্ষিত হবে এই আয়নগুলো দেখো সবুজ আয়নগুলো ওই দিকে এরকম হবে যে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো বিভিন্ন দণ্ডের দিকে গিয়ে আকর্ষিত হয়ে বিভিন্ন বিক্রিয়া ঘটাবে জারুণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া তো সেগুলোই আমরা বলতেছি যে তরিত বিশ্লেষণ এভাবে ঘটে তাহলে আমরা একটা উদাহরণ নিই উদাহরণের নিয়ে দেখি কি হয় বা এখানে কি প্রশ্ন আসে সেটা তোমাকে বলে দিই এই তরিত বিশ্লেষণ থেকে এরকম প্রশ্ন আসে যে বলবে তোমাকে তড়িৎ বিশ্লেষণে একটা জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো একটু যদি আমি সেটা বললাম যে যখন আমি কারেন্ট এর মধ্যে যৌবনে পাস করবো কারেন্ট চালনা করবো এই অ্যানায়ন বা ক্যাটানগুলো বিভিন্ন দণ্ডের কাছাকাছি যাবে যায় সেখানে বিক্রিয়া ঘটাবে জারণ বিক্রিয়া ঘটাবে বিজারণ বিক্রিয়া ঘটাবে হ্যাঁ অ্যানোডে ক্যাথডে তো সেই বিক্রিয়াটুকু তোমাকে লিখতে হবে বিভিন্ন সময় তো এটা আমাদের যেমন বলছে এখানে জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো তো আমি সেটা ব্যাখ্যা করবো একটু পরে এবার আমাদের এখানে আরো প্রশ্ন আসছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কি হবে ব্যাখ্যা করো তা তুমি তোমার এখানে তোমাকে জানতে হবে যে গলিত সোডিয়াম ক্লোর যদি দেই তাহলে সোডিয়ামটা কোথায় যাবে ক্লোরিনটা কোথায় যাবে কী বিক্রিয়া ঘটাবে তো সেইগুলো তোমাকে লিখতে বলছে প্রক্রিয়াটা বা জলীয় দ্রবণে এবার গলিত না বলে পরীক্ষা বলছে জলীয় দ্রবণ আলাদা জিনিস একটু পরে আমরা দেখব তখন আসলে আমাদের কী ঘটনা ঘটে সেই প্রক্রিয়াটা আমরা এখানে দেখবো বা যদি আমরা গাঢ় সোডিয়াম ক্লোরের জলীয় দ্রবণ নেই তাহলে এখানে আসলে কে কোথায় গিয়ে কী বিক্রিয়া ঘটাবে কী কী উৎপন্ন হবে প্রোডাক্টগুলো কী হবে সেগুলো আমরা জানতে চাই এবং সেগুলো একটা একটা করে আমরা দেখি এখান থেকে আমাদের পরীক্ষায় কিন্তু গ নাম্বার প্রশ্ন হতে পারে গ নাম্বার প্রশ্ন পরীক্ষা আসবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো বা গাঢ় জলীয় দ্রবণে জলীয় জীবনে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো তো আমরা যদি বুঝি অ্যানোডে কী হয় ক্যাথোডে কী বিক্রিয়া হচ্ছে গিয়ে গিয়ে কে যাচ্ছে তখন তো আমরা ব্যাখ্যা করতে ইজিলি পারবো তো সেটাই চলো আমরা এখানে ব্যাখ্যা করি এবং সেইটা ব্যাখ্যা করার আগে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে কারণ দেখো যখন আমরা দ্রবণের মধ্যে এরকম কী নিব সোডিয়াম ক্লোরাইড নিচে খেয়াল করো এখানে কী বলছে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইড মানে কি এখানে সোডিয়াম আছে তারপরে ক্লোরিনও আসে তাই না সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আবার বলছি জলীয় দ্রবণ তার মানে কি পানিও তো আসে তাহলে পানির মধ্যে এইচ প্লাস আসে আবার ও এইচ মাইনাস আসে তাহলে এখানে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো তো মানে দুইটা করে থাকতে পারে তো তখন সেই মুহূর্তে আমরা কি বলছিলাম যে পজিটিভগুলা যে ক্যাটায়ন ক্যাথোড যেটা সেখানে আকর্ষিত হয় আর নেগেটিভ চার্জগুলা অ্যানায়ন করতে আকর্ষিত হয় অ্যানোড করতে আকর্ষিত হয় অ্যানায়নগুলো অ্যানোড কর্তিগ আকর্ষিত হয় আর এই যে আমাদের ক্যাথ দেখো খেয়াল করো আমাদের এখানে কী আছে আমাদের এখানে যে এই অ্যানায় ক্যাটায়নগুলো আছে ক্যাটায়নগুলো ক্যাথোড করতে আকর্ষিত হয় আর এখানে যে আমাদের অ্যানায়নগুলো আছে অ্যানায়নগুলো অ্যানোড কর্তৃক আকর্ষিত হয় তো দুজনের আকর্ষণের মধ্যে দুজন কিন্তু যাইতে পারবে না যে একজন যাবে একজন পৌঁছায় একজন একটা বিক্রিয়া করবে তো এদের দুজনের মধ্যে কে বিক্রিয়া করবে এদের দুজনের মধ্যে কে বিক্রিয়া করবে এটাই বুঝবো কীভাবে এটা বোঝার জন্য তোমাকে এটা বুঝতে হবে এই জিনিসগুলো কিসের কিসের উপর নির্ভর করে এই তড়িৎ বিশ্লেষণের নির্ভরশীলতা এই তড়িৎ বিশ্লেষণের জিনিসটা কার কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয় যেমন তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এই তড়িৎ বিশ্লেষণে কে আগে গিয়ে বিক্রিয়া করবে বা আমাদের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে এটা যার উপরে নির্ভর করে তার প্রথম পয়েন্ট হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে আয়নের অবস্থান প্রথম পয়েন্ট যে তার অবস্থানটা কোথায় একটু আগে আমরা বলছিলাম একটু আর একবার রিভিউ করে দিই যেমন সোডিয়াম আর হাইড্রোজেন কিনে মারামারি হচ্ছে এই সোডিয়াম আর নাইট্রো নাইট্রোজেনের যে আমাদের অবস্থানটা কোথায় আমরা জানি যে সোডিয়ামের অবস্থান অনেক উপরে এবং এরকম অনেক নিচে এসে কি হাইড্রোজেনের অবস্থান তার মানে তড়িৎ রাসায়নিক সারি অর্থাৎ সক্রিয়তা সিরিজে এদের অবস্থানটা কোথায় কে উপরে কে নিচে এটা তোমাকে বিবেচনায় আনতে হবে অথবা তোমার কাছে কী ছিল তোমার কাছে ছিল হচ্ছে কি যে ক্লোরিন ছিল এবং নিচের দিকে কী ছিল হাইড্রক্সিল ছিল তাহলে এই যে তড়িৎ রাসায়নিক সারিতে তাদের অবস্থান কে উপরে কে নিচে সেটা তোমাকে বিবেচনায় আনতে হবে সেটা বিবেচনায় এনেই তুমি সিদ্ধান্ত নিবা ওকে যে ও হচ্ছে অ্যানোডে যাবে ও ক্যাথডে যাবে বা ও বিক্রিয়া করবে নিয়মটা কি নিয়মটা দিচ্ছিলাম আমরা একটু আগে দেখো ক্যাটাউনের ক্ষেত্রে নিয়ম কী ছিল যে উপর থেকে নিচে ক্যাটন এবং অ্যানন দুই ক্ষেত্রে নিয়ম ছিল কি উপর থেকে নিচে যখন আসবে তখন কি হবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে আমরা মনে রাখবো উপর থেকে নিচে তাহলে এই কথাটা আমি আবার লিখে দিচ্ছি আমরা যে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি তাহলে কথাটা আমরা আরেকবার লিখে দিচ্ছি দুই ক্ষেত্রে রাইট উপর থেকে নিচে উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি আচ্ছা প্রথম বা তুমি প্রথমে এই জিনিসটা চেক করবা উপর থেকে নিচে চার্জ মুক্ত মুক্ত হওয়ার উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার মুক্ত হওয়ার এখানে লিখে দিচ্ছি প্রবণতা বেশি উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি সহজ কথা তুমি দেখবা কে নিচে আসে যে নিচে আসে সে আগে চার্জ মুক্ত হতে যাবে সে আগে গিয়ে রিয়াকশন করবে তাহলে উপর থেকে নিচে কে আছে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে হচ্ছে বেসিক্যালি কি দেখো এই দেখো সোডিয়াম আসে উপরে হাইড্রোজেন তো নিচে ছিল সকল আমরা দেখছিলাম একটু আগে তো যেহেতু এখানে আমাদের কি আছে এই যে হাইড্রোজেনটা একটু নিচে আছে তাহলে ও আগে গিয়ে রিয়াকশন করবে ঠিক আছে তো ও বেসিক্যালি আগে গিয়ে আমাদের রিয়াকশনটা করবে এবং সে বিক্রিয়া ঘটাবে আর কি তো সোডিয়াম আর হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন আগে গিয়ে বিক্রিয়া করবে তার মানে এদের দুজনের মারামারিতে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে এই সোডিয়ামটা আসলে ধরা খেয়ে যাবে হাইড্রোজেনটা আগে গিয়ে রিয়াকশন করবে এই এইটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন একটু শর্ত যে রাসায়নিক সাহিত্যের অবস্থা তো ওই অবস্থান অনুযায়ী বিক্রয় হবে যে নিচে সে আগে এ বিক্রয় করবে এমন খেয়াল করো অ্যানায়নের ক্ষেত্রেও সেম ঘটনা যে এদের মধ্যে কে উপরে আসে কে নিচে আসে খেয়াল করো এদের মধ্যে আমাদের কে আসে ক্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে কি হাইড্রক্সিল নিচে তাহলে এখান থেকে যাবে কে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এই দেখো এই এইচ প্লাস আর এখান থেকে পাইলাম আমরা কি এখান থেকে পাইলাম হচ্ছে আমরা হাইড্রোক্সিল হাইড্রোক্সিলের অবস্থান নিচে সুতরাং ও কী করবে আগে চার্জ মুক্ত হবে এবং কি সমধর্মী আয়নের বিশেষ করে অ্যানায়নের ক্ষেত্রে সমধর্মী কি অ্যানায়নের ক্ষেত্রে আরেকটা রুলস আছে একটি হ্যাঁ অ্যানায়নের ক্ষেত্রে হ্যাঁ অ্যানায়ন সমধর্মী যে অ্যানায়নগুলো আছে এই অ্যানায়নের ক্ষেত্রে দেখা যায় কি আরেকটা রুলস খাটে প্রথম কথা তুমি এটা মনে রাখবা যে উপরে থেকে যার নিচে যার অবস্থান নিচে সে আগে অ্যানোড বা ক্যাথোডে গিয়ে পৌঁছাবে যার অবস্থান নিচে সকলে শিজে সে আগে ক্যাথডে বা সে আগে অ্যানোডে পৌঁছাবে একটা রুলস গেল কিন্তু সেই দ্রবণটা যদি একটু স্পেশাল দ্রবণ হয় সেই দ্রবণতে ঘনমাত্রা বেশি থাকে তুমি মনে করো কী করছো সেই সোডিয়াম ক্লোরাইডিন এসো কিন্তু এখানে ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি তার মানে এখানে ঘনমাত্রার একটা প্রভাব আছে ঘনমাত্রা যদি বেশি থাকে কোনো কারণে বিশেষ করে অ্যানায়নের ক্ষেত্রে ঘনমাত্রা বেশি হলে লিখে রাখি জায়গাটায় কোনো স্পেশাল দ্রবণে হ্যাঁ কোনো বিশেষ দ্রবণে তাহলে কথা আমি লিখে দিচ্ছি কোনো বিশেষ দ্রবণে কোনো বিশেষ দ্রবণে কোনো বিশেষ দ্রবণে ঘনমাত্রা বেশি হলে কোনো বিশেষ দ্রবণে ঘনমাত্রা বেশি হলে কারণ ঘনমাত্রার উপর নির্ভর করে আসলে কোন বিষয়ের জীবনে ঘনমাত্রা বেশি হলে ঘনমাত্রা বেশি হলে হ্যাঁ সেই অ্যায়নটির প্রভাব বেশি হবে সেই সেই অ্যানায়নটির সেই অ্যানায়নটির সেই অ্যানায়ন সেই অ্যানায়নটির প্রভাব সেই অ্যানায়নটির প্রভাব বেশি হবে তার মানে মনে করো এবার এরকম দুজনেই মারামার লাগছে ক্লোরিনের হাইড্রোক্সিলে আছে কিন্তু ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি তো ক্লোরিনের ঘরমা অনেক বেশি হয় তো দেখা যাবে এখানে যাওয়ার কথা ছিল যদিও হাইড্রোক্সিলের কিন্তু ক্লোরিন চলে যাবে মানে প্রভাব বেশি থাকবে মনে করো পাওয়ার অনেক বেশি হয় কারণ পাওয়ার বেশি তুমি মনে করো যে আগে আগে গিয়ে লাইনে দাঁড়াইছো যে ভাই আমি একটা ট্রেনের টিকিট কাটবা কিন্তু তুমি একটা অন্য কেউ একটা গ্যাসে পাওয়ারফুল আর কি পাওয়ারফুল গিয়ে তুমি থাওয়ার মারসায় সরেন দেখে সরে ও ঢুকে গেছে এরকম হয় না আমাদের বাস্তব যে এখানে এই ওদের মধ্যেও এরকম এই বৈষম্য চলতে থাকে আসলে তো যাওয়ার কথা হাইড্রোক্সিলে কিন্তু ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ওর প্রভাবটা এখানে বেশি কার্যকর হবে ওই আসলে আগে পৌঁছাবে তো এই জিনিসটা খেয়াল রাখতে হয় মাথায় রেখো যে কারো ঘনমাত্রা স্পেশালি বেশি কিনা বলে তার অ্যাননটার প্রভাবটা বেশি থাকবে সেখানে অ্যানন্টার ক্ষেত্রে প্রভাবটা বেশি দেখা যায় ক্যাটনের ক্ষেত্রে এই প্রভাবটা দেখা যায় না ঘনমাত্রার প্রভাবটা দেখা যায় না আসলে তো আরেকটা জিনিস হচ্ছে তড়িদ্বারের প্রকৃতি তুমি কোন ধরনের তরিদার নিলা সেটাও ম্যাটার করে যে তুমি যদি প্লাটিনাম তরিদার না নিয়ে মনে করো কী করলা মারকারি বা হচ্ছে পারদের তরিদার নিলা তাহলে হয়তোবা যাওয়ার কথা ছিল মনে করো কিন্তু সেক্ষেত্রে যাবে হচ্ছে এইস প্লাস তো মানে এই জিনিসটাও ম্যাটার করে তরিদারের প্রকৃতি কি তুমি কী ধরনের তরিদ্রার নিচ্ছ যেমন তুমি একটা ছোটো কথা মনে রাখতে পারো একটা ছোটো এমসি গো মনে রাখতে পারো যে তরিদ্বারের প্রকৃতি অনেক সময় তরিদ রাসায়নিক সারের ব্যতিক্রম ঘটে আর কি যেমন সোডিয়াম ক্লোরাইডের যদি জলীয় জীবনে আমরা প্লাটিনাম তরিদার ব্যবহার করি তাহলে সক্রিয়তা সিরিজ মতে কি যে হাইড্রোজেন আগে যাওয়ার কথা আমরা তো আগেই শিখছি যে হাইড্রোজেনটা কি আগে মুক্ত হওয়ার কথা কিন্তু মুক্ত হয়ও কিন্তু মার্কারি দরিদ্র যদি আমরা ব্যবহার করি তখন দেখা যায় কি এই আর কি হয় না এইস প্লাস হয় না বরঞ্চ সেখানে কি এই সোডিয়াম প্লাস আগে চার্জ মুক্ত হয় কারণ আমরা কী শিখছিলাম যে এখানকার সক্রিয়তা মতে হাইড্রোজেনের আগে চার্জ মুক্ত করার কথা কিন্তু তুমি যদি মার্কারি দরিদ্র ব্যবহার করো হুম এইচ জি তরিদ্রার ব্যবহার করলে কি দেখা যায় তো এইসজি দরিদ্র দা এই কথাগুলো আমি যে মুখে বললাম সেই ব্যাখ্যাগুলো তোমার লেখার দরকার নেই খাতে মানে এখানেই আসে কিন্তু পরবর্তী করে নিজের করে লিখতে পারবা সমস্যা নেই তো এইচি ব্যবহার করলে দেখা যায় কি এই জি তরিদ্রার ব্যবহারে যে কি হয় আমাদের এই হাইড্রোজেনের পরিবর্তে এইচ প্লাস এর পরিবর্তে এইস প্লাসের পরিবর্তে কি হয় সোডিয়াম প্লাস আগে চার্জ মুক্ত হয় সোডিয়াম প্লাস আগে চার্জ মুক্ত হয় হ্যাঁ সোডিয়াম প্লাস আগে চার্জ মুক্ত হয় মানে ও আগে গিয়ে বিক্রিয়া করা শুরু করে দেয় তবে এরকম ব্যাপার সেবার হতে পারে তরিদারের প্রতি একটা বেশি আকর্ষণ থাকে কোনো আয়নের কোনো স্পেশাল তরিদ্বারের প্রতি বেশি আকর্ষণ থাকতে পারে তার এগুলো ফ্যাক্টর এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমরা বলবো কে অ্যানোডে যাবে কে ক্যাথোরে যাবে নর্মাল এক নম্বর ফ্যাক্টরটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের সিলেবাসের জন্য কারণ আমাদের বই খাতাগুলোতে আমাদের সিলেবাসগুলোতে এইটা নিয়ে বিশেষ করে বেশি ফোকাস করা হয়েছে তো এইখান থেকে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা যে যে কী থাকবে উপর থেকে নিচে থাকবে সপ্তাহ শেষে যে উপর থেকে নিজে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে শেষ উপর থেকে নিজে চার্জ মুক্ত পর্যন্ত বেশি তাছাড়াও ঘনমাত্রা কোনো কোনো ক্ষেত্রে প্রভাব ফেলবে বা তরির প্রভাব ফেলতে পারে এটাও মাথায় রেখো তা আশা করি আমরা এটা বুঝছি উপর নির্ভর করে এই বাংলাটুকু তুমি নিজের মতো করে পড়ে সাজায় গুছায় লিখতে পারো এবার চলো আমরা তড়িৎ বিশ্লেষণটা আমরা সরাসরি শুরু করি যে তড়িৎ বিশ্লেষণটা আসলে কার কি হচ্ছে বা কিভাবে লিখবো আমরা নম্বরে কিন্তু আসতে পারে এই জিনিস পরীক্ষা আমাদের সৃজনশীলে গতে আসে হ্যাঁ তখন তোমাকে একটু চিত্র এঁকে অ্যানোড ক্যাথড দেখাইতে হবে দেখায় তুমি এই অ্যানোড ক্যাথোডে যে রিয়াকশনটা হয় সেটা লিখবা পাশাপাশি হচ্ছে একটু বাংলা ব্যাখ্যা লিখে দিলে আর কি আশা করি কাজগুলো বুঝতে পারতেছো যে আমরা কিভাবে শেষ হইলে আমরা প্রশ্ন শুরু আর কি হ্যাঁ বলছে খেয়াল প্রথম প্রশ্ন আমাদের তরিত বিশ্লেষণের বলছে যে তরিত বিশ্লেষণ একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো আরেকটা প্রশ্ন বলছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো তাহলে দুইটা একটা প্রশ্নের দুইটা ব্যাখ্যা দেওয়া যাবে সেজন্য একসাথে প্রশ্ন দুটা লেখা গলিত সোডিয়াম ক্লোরাইড তার মানে এই দ্রবণে শুধুমাত্র কে আছে গলিত তার মানে কোনো পানি নাই সোডিয়াম ক্লোরাইডকে আমরা উচ্চ তাপমাত্রায় গলাইছি আমরা তার মানে এখানে শুধু সোডিয়াম ক্লোরাইডেরই দ্রবণগুলো প্লাস এখানে সোডিয়াম প্লাস আমাদের আছে হ্যাঁ সোডিয়াম প্লাস আমাদের আছে আর কি আছে এখানে ক্লোরিন মাইনাস আছে আর কোনো মাইনাসই নাই আর কোনো মাইনাসই নাই খালি এই দুইটা জিনিসই আমাদের আছে তো এবার যখনই আমি এর মধ্যে বিদ্যুৎ চালনা করব তখন কী হবে তড়িৎ যখন আসবে দেখো এই যখন বিদ্যুৎ যখন চালনা করব এর মধ্যে যখনই বিদ্যুৎ চালনাটা হবে তখন কী ঘটনা ঘটবে তখন দেখা যাবে তাহলে কথাটা মনে রাখবে যখন বিদ্যুৎ চালনা করব। এই যে আমাদের এই প্লাসগুলা এই প্লাসগুলা মাইনাস যেই জিনিসটা তার দিকে আকর্ষিত হয় দেখো এই প্লাসের যেগুলো ছিল সেগুলো সব কি এই দণ্ডের কাছাকাছি আসছে ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয় তাই পরীক্ষা ব্যাখ্যা লাগবে এভাবে বিদ্যুৎ চালনা করলে এই ধনাত্মক আয়নগুলি বা ক্যাটায়নগুলি ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয় এবং অ্যানায়নগুলি অ্যানোড কর্তৃক আকর্ষিত হয়ে তাদের দিকে সরে যেতে থাকে এবং যখন সরে যায় তখন কি ঘটনা ঘটে ক্যাথোডে কি বিক্রিয়া হয় বা অ্যানোডে কি বিক্রিয়া হয় তো আমরা অ্যানোডে আগে দেখি যে অ্যানোডে তখন মধ্যে কি বিক্রিয়া ঘটে তো আমি বিক্রিয়া সহ লিখতেছি অ্যানোডে আমাদের আসলে কি বিক্রিয়া ঘটে যে অ্যানোডে যায় তো কারা অ্যানোডে যাবে অ্যানাই ওন বা মাইনাস যারা তারা অ্যানোডের দিকে থাকবে এখানে তো ভাইয়া মাইনাস একটাই আছে। তার মানে এখানে কোনো কম্পিটিশন নাই হ্যাঁ মাটি গুল দিবে তো ক্লোরিন আস্তে আস্তে কি দেখো এদিকে দিকে যাওয়া শুরু করবে যখনই অ্যানোডে যাবে করিনের মধ্যে অলরেডি একটা ইলেকট্রন নেওয়া এবং একটা কথা তোমাকে অবশ্যই মাস্ট 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 মনে রাখতে হবে এই কথা তুমি আগে অ্যাড করে দিই এই যে আমাদের অ্যানোড অ্যানোডে অবশ্যই জারণ বিক্রিয়া ঘটবে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে সর্বসময় সর্বদা আর এখানে আমাদের ক্যাথোড এই ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটবে তো এইটুকু কথা তুমি মনে রাখো সুন্দর মতো যে অ্যানোডে সব সর্বদা সর্বদা এই ঘটনা ঘটবে সর্বদা জারণ হবে অ্যানোডে আর ক্যাথোডে সর্বদা বিজারণ বিক্রিয়া হবে তোমার যে সাইলি হোক অ্যানোডে জারুণ ক্যাথোডে বিজারণ বিক্রয় ঘটবে তো এবার যেহেতু এই অ্যানায়নগুলা খেয়াল করো অ্যানায়নগুলো মাইনাস এই মাইনাস এই প্লাসের আকর্ষণে এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে ব্যাটারি দেওয়া ভোল্টেজ দেওয়া আছে এখানে এখানে প্লাস প্রান্ত মাইনাস বিভব পার্থক্য আছে পজিটিভ বিভব তো এই পজিটিভের আকর্ষণে ক্লোরিনগুলা এই দণ্ডের কাছাকাছি আসবে এসে সে যেটা করবে দেখো ক্লোরিনের মধ্যে অলরেডি ইলেকট্রন নেওয়া ছিল ক্লোরিন মাইনাস আকারে ছিল অ্যানোন এখন ছিল অ্যানোডে জারণ ঘটে আর তোমরা সবাই জানো যে জারণ মানে কি সারণ আগে আমরা পড়ছি নাইন টেনে এখানে ইলেকট্রনের সারণ ঘটে তার মানে অ্যানোডে জারণ ঘটে তার মানে কি এখানে কি হয় যে ইলেকট্রনের সারণ ঘটে এখানে ইলেকট্রন সারণ ঘটে ঠিক আছে ইলেকট্রন সারণ হয় তার মানে ক্লোরিন গিয়ে ইলেকট্রন ছেড়ে দিবে তা তুমি লিখবা কি ক্লোরিন যেখানে ছিল সে একটা ইলেকট্রন নেওয়া ছিল সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কী হয় এরকম ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ঠিক তেমনি আরও আরও একটা ক্লোরিন যখন এরকম ক্লোরিন পরমাণুতে পরিণত হবে অর্থাৎ দুইটা ক্লোরিন মাইনাস যখন কি করবে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন দুইটা ক্লোরিন মিলে ক্লোরিন অনু তৈরি করবে তার মানে আমাদের অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় তখন এই ক্লোরিনটা এখন গ্যাস আকারে এই অ্যানোডের মধ্যে জমা হয় আমি লিখে দিচ্ছি এখানে ক্লোরিন কী ক্লোরিন গ্যাস এই ক্লোরিন গ্যাস আকারে আমাদের অ্যানোডে এরকম জমা হয় আচ্ছা ভালো এখানে আমরা কী পেলাম তাহলে জারণ বিক্রিয়া পেলাম খেয়াল করছো যে ইলেকট্রন ছাড়ছে তার মানে কি জারণ হয়েছে তাহলে অ্যানোডে আমাদের কি বিক্রিয়া হয় জারণ বিক্রিয়া হয় ঠিক আছে অ্যানোয়েড আমাদের কী বিক্রিয়া হয়েছে জারণ বিক্রিয়া হয়েছে সেম একইভাবে আমরা একটু আগেই তোমাকে বলছিলাম যে ক্যাথরে কি বিক্রিয়া হবে সেটাও লিখে ফেলে আমরা ক্যাথরে অবশ্যই কি বিক্রিয়া হবে ক্যাথরে অবশ্যই বিজারণ বিক্রিয়া হবে তো সেটা ব্রাগের লিখে দিচ্ছি আমি ক্যাথরে অবশ্যই বিজারণ বিক্রিয়া ঘটবে তো জারণ মানে ছিল ইলেকট্রনের সারণ তাহলে বুঝতেই পারত বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ ঘটবে এবার খেয়াল করো ঘটনা যেটা ঘটে আসলে ও যে ক্লোরিনটা গিয়ে ইলেকট্রন সাইডা দিল ওই ইলেকট্রনটা বেসিক্যালি কি ঘটে জানো এই যে দণ্ডের মধ্য দিয়ে ইলেকট্রনটা কি করে দণ্ডের মধ্য দিয়ে ইলেকট্রনটা থাকে সে কী করে এ দিক দেয় সে কী করে দিক দিয়ে সে আসে এই যে এই ধাতু দণ্ডের মধ্য দিয়ে এইখানে আসে সেই মাইনাস মাইনাসগুলা জমা দিয়ে থাকে হ্যাঁ তাহলে কী ঘটে এখানে মাইনাস ইলেকট্রনগুলো আসলো এবার এই সোডিয়াম সোডিয়াম তো প্লাস এই প্লাস কী করে এই যে মাইনাস প্রান্ত এই মাইনাস প্রান্তের আকর্ষণে সে এইখানে আসে এখানে যখনই সে আসে এই সোডিয়ামটা কি করে দেখো সোডিয়ামের কি ঘটে বিজারণ ঘটে সোডিয়াম তার অলরেডি একটা ইলেকট্রন সে ত্যাগ করে রাখছিল সে কি করে সে ওই ধাতব দণ্ডে যে ইলেকট্রন আসলো ওই পাশ থেকে ক্লোরিন ছেড়ে দিছে তো ওই ক্লোরিনটা সে গ্রহণ করে ইলেকট্রন সে গ্রহণ করে গ্রহণ করে কি করে এরকম সোডিয়াম ধাতুতে পরিণত করে সোডিয়াম ধাতু এরকম সোডিয়াম পরমাণুতে সোডিয়াম এরকম যখনই কোনো ধাতু এরকম পরমাণুতে পরিণত হয় সে সলিড অবস্থায় চলে যায় সোডিয়াম ধাতুতে পরিণত হয় হয় এবং ক্যাথোডে গিয়ে জমা ক্যাথোডের চারপাশে এরকম করে এই ক্যাথোডের চারপাশে বা ক্যাথডের গায়েসিয়া জমা হতে থাকে আর কি হ্যাঁ ক্যাথডের গায়েসিয়া জমা হতে থাকে তাহলে ঘটনা কি ঘটলো খেয়াল করো যখনই আমি বিদ্যুৎ চালনা করছি বিভিন্ন আয়ন এখানে ছিল তারা যে যার দণ্ডের আকর্ষণে ওইদিকে চলে গেছে মাইনাসটা প্লাসের আকর্ষণে চলে গেছে আর প্লাসটা মাইনাসের আকর্ষণে চলে গেছে এখানে অন্য কোনো আয়ন ছিল না মাত্র দুইজন প্লাস সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তো ওইদিনের কোনো কম্পিটিশন হয় নাই প্লাসটা সুন্দর করে ক্যাথলে চলে আসছে মাইনাসটা সুন্দর করে অ্যানোডের দিকে চলে আসছে অ্যানোডে গিয়ে সেই ইলেকট্রন ছেড়ে দিছে সেই ইলেকট্রনটা এইদিকে চলে আসছে আর সোডিয়াম প্লাস এখানে গিয়ে সেইটা গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে তাহলে আমরা কী করলাম এখানে কি করছিলাম আমরা এনে গলিত সোডিয়াম ক্লোরাইড ছিল কারেন্ট যখনই দিছি আমরা কিন্তু কি করে ফেলতে পারলাম এই সোডিয়ামগুলো এক সাইডে চলে আসলো আর ক্লোরিনগুলোকে আরেক সাইডে আমরা জমা করতে পারলাম ওইখানে কিন্তু ক্লোরিন গ্যাস তৈরি হলো সোডিয়াম ধাতু তৈরি হলো পরীক্ষা এখান থেকে কি প্রশ্ন আসবে এই বিজ্ঞা তুমি লিখবে এই প্রসেস তুমি ব্যাখ্যা দিবা পরীক্ষায় ব্যাখ্যা দিবা কীভাবে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা এই অ্যানোড এবং ক্যাথোড হিসেবে নিছি এবং এটাকে স্থাপন করছি তারপর যখন আমরা কারেন্ট চালনা করছি তখন দেখা গেছে কি যে অ্যানোড প্লাস ধনাত্মক প্রান্ত অ্যানোডের আকর্ষণে মাইনাস বা হচ্ছে অ্যানায়ন ক্লোরিন সেখানে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে জারণ বিক্রিয়া ঘটাইছে এবং সেই ইলেকট্রন তরিদার মধ্য দিয়ে ক্যাথোডে এসে যখন পৌঁছেছে সোডিয়াম সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করছে বিজারণ ঘটছে এবং সে সোডিয়াম ধাতোয়া করে ক্যাথোরডের চারপাশে জমা হয়েছে এই বিক্রিয়ার ব্যাখ্যাটা দিবা আর তুমি বুঝে ফেললা অ্যানোডে কী তৈরি হয় ক্লোরিন গ্যাস এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যদি মুখস্থ রাখবে কি যে অ্যানোডে বেসিক্যালি কী তৈরি হয় তোমার যেটা মুখস্থ রাখতে লিখে দিচ্ছি আমি যে অ্যানোডে অ্যানোডে কী তৈরি হয় ক্লোরিন গ্যাস তৈরি হয় খেয়াল করছো অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় এই যে ক্লোরিন গ্যাস তৈরি হয় আর হচ্ছে যে আর কী হয় ক্যাথডে কী হয় ক্যাথোডে হচ্ছে আমাদের সোডিয়াম ধাতু তৈরি হয় ক্যাথোডে সোডিয়াম ধাতু তৈরি হয় এটুকু হচ্ছে তোমার মুখস্থ জিনিস এটা তোমার পরীক্ষায় এমসি লাগবে হ্যাঁ এই জিনিসটা তোমাকে এমসি জিজ্ঞেস করবে যে ভাই সবই বুঝলাম কি কি হয়েছে তুমি বলো যে কোথায় কি তৈরি হয়েছে সেটা মুখস্ত বলো আমাদের ঠিক আছে তো এই জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে এখান থেকে আশা করি বুঝছো দেখো জারণ বীজ প্রক্রিয়া জারণ বিজান প্রক্রিয়া এখানে ঘটছে জারুন ব্যাখ্যা হইল আর গলিত সোডিয়াম ক্লোরাইডে এই ঘটনা ঘটে এটা গলিত সোডিয়াম ক্লোরেডির ক্ষেত্রে কার ক্ষেত্রে কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হ্যাঁ সবসময় না গলিতর ক্ষেত্রে কারণ এখানে শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরাইড ছিল তো গলিত সোডিয়াম ক্লোরাইড এই জন্য এখানে ক্লোরিন এবং সোডিয়াম ধাতুই তৈরি হয়েছে কিন্তু যদি আমরা এই গলিত না নিয়ে কি করতাম জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড নিতাম তাইলে কি হইতো তাহলে আবার আগের মতো খালি বিক্রা লিখে দিব এবার আমাদের এখানে কে কে আছে কম্পিটিশনটা ভালো মতো খেয়াল করো কম্পিটিশন দেখো এখানে আমাদের কি আছে এখানে আমাদের আছে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তো আমাদের আসে তাই না সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস ওকে এইবার সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসের সাথে আরও কে আছে যুক্ত হয়ে দেখো তো সোডিয়াম জলীয় দ্রবণ তার মানে এটা পানিও আছে পানির মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড মিশাইছি তাহলে সোডিয়াম ক্লোরাইড একটা জলীয় দ্রবণ তৈরি হয়েছে তো পানির মধ্যে বেসিক্যালি কে থাকে এইচ প্লাস থাকে এবং ও এইচ মাইনাস থাকে তখন তার মিশেটি আছে যখন যখনই কারেন্ট আমরা চালনা করব তখন দেখা যাবে কি এই আয়নগুলো আলাদা হওয়া শুরু করবে যে কি হবে যে প্লাসেরগুলা গুলো এই দেখো ক্যাথোডের দিকে আসতে থাকবে আর মাইনাসের গুলো অ্যানোডের দিকে যেতে থাকবে তো কেন তো যাওয়ার সময় কে আগে ক্যাথোডে পৌঁছাবে এবং কে গিয়ে আগে চার্জ মুক্ত হবে সেটা বুঝবো কিভাবে এই জন্য আমরা রুলস শিখছিলাম যে যে সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে যে নিচে যে সক্রিয়তা সিরিজের নিচে সে আগে আগে চার্জ মুক্ত হয় সে আগে সে আগে চার্জ মুক্ত হয় কথা করি মনে আছে সে আগে চার্জ মুক্ত হয় হ্যাঁ যে হচ্ছে কি যে সিরিজের নিচে অবস্থান করে যে সিরিজের যে সিরিজের নিচে থাকে যে সিরিজের নিচে থাকে নিচে অবস্থান করে নিচে অবস্থান যে সিজন নিচে অবস্থান করে সে আগে চার্জ মুক্ত হয় এটা আমরা শিখছিলাম তাই তো ওকে এবার দেখি আমরা কম্পিটিশনে কেজিতে অ্যানোডে কে আসবে ক্যাথোডে কে আসবে তো আমরা আগে থেকেই জানি যে এটা জলীয় দ্রবণে তাহলে অবশ্যই এখানে কি আছে আমাদের পানিও আছে আবার সোডিয়াম ওইগুলো আছে সোডিয়াম আর এই লেখা বোঝা যাচ্ছে উম হ্যাঁ দেখা যাচ্ছে তো এবার আমরা আগে আসো অ্যানোড অ্যানয়েড লিখছি যেহেতু অ্যানোডে কোন বিক্রিয়া হবে যারুন বিক্রিয়া হবে তো ক্লোরিন এবং হাইড্রোক্সিল দুজন যাচ্ছে আমরা আমাদের সিরিয়ালটা কি দেখছিলাম যে কে কি ছিল সিরিয়ালটায় যেটা আমাদের ছিল কি হচ্ছে এই অ্যানায়নের ক্ষেত্রে কি ছিল যে নাসায় কোলা ব্যাং হাসে তারপরে কি ছিল আমাদের সালফেট ছিল এখানে তারপরে ক্লোরিন ছিল আমাদের তারপরে কোলা ব্যাং ব্রোমিন ছিল তারপরে হাইড্রক্সিল আয়োডিন ছিল তারপরে হাইড্রক্সিল ছিল আমাদের কাঙ্ক্ষিত দুজন তুমি খেয়াল করো একজন হচ্ছে হাইড্রোক্সিল এখানে আর হচ্ছে আরেকজন কি ক্লোরিন সেটা খেয়াল করো আমাদের আরটা কি আছে আমাদের ক্লোরিন সেটার অবসান কোথায় তুমি খেয়াল করো দেখো দুজনের মধ্যে কে নিচে দুজনের নিচে কি হাইড্রোক্সিল নিচে যে নিচে সে আগে যাবে সে আগে বিক্রিয়া করবে এবার এখানে অ্যানোডে বিক্রেটা হয় কি তাহলে দুজনের মধ্যে পৌঁছাবে বেশি কে এ দেখো হাইড্রোক্সিল আগে চলে আসবে তাহলে আমরা কী করবো এখানে রেসের মধ্যে এই হাইড্রক্সিলকে আমরা আগে দিয়ে দিলাম এই যে হাইড্রক্সিল হাইড্রক্সিল চারপাশে চলে আসছে হাইড্রোক্সিল চারপাশে চলে আসছে তো ক্লোরিন জায়গা থাকলেও হাইড্রক্সিল আগে চলে আসবে ওকে ভালো কথা এবার তাহলে আমরা বিক্রেটা লিখে আসো তো হাইড্রক্সিল অ্যানোডে কী বিক্রিয়া হয় অ্যানোডে অবশ্যই জারুন বিক্রিয়া হয় অ্যানোডে কী বিক্রিয়া হয় জারন বিক্রিয়া হয় তো সে জারুন বিক্রি কী করবে সে তার যে ইলেকট্রন ছিল সেটা ত্যাগ করে সে কী করবে জারণ ঘটাবে তো আমরা সব জারুণ বিক্রি লিখি এখানে তো হাইড্রোক্সিল ছিল বেসিক্যালি তো হাইড্রোক্সিল করে কি সে হাইড্রোক্সিল ইলেকট্রন ত্যাগ করে দেয় একটা হাইড্রোক্সিল একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় কিন্তু এখানে দেখা যায় কি আসলে একটা হাইড্রোক্সিল বেসিকিলি না একটা হাইড্রোক্সিল না হয়ে অনেকগুলো হাইড্রোক্সিল আসলে এরকম সবাই তখন ত্যাগ করতে থাকে তাই না তো এরকম হাইড্রোক্সিল মনে করো চারটা চারটা হাইড্রোক্সিল তো চারটা ইলেকট্রন সে ত্যাগ করে ত্যাগ করে দেখা যায় কি সে কি তৈরি করে এখানে যে পানি পানি এবং হচ্ছে এবং হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি করে অ্যানোডে অ্যানোডে কী হয় পানি এবং অক্সিজেন গ্যাস একটু সমতা করে দিই আমরা চারটা আমাদের কী ছিল চারটা আমাদের হচ্ছে হাইড্রোজেন ছিল তো দুইটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি একটা দুই দিয়ে দিলাম সামনে আমরা আর অক্সিজেন কয়টা খেয়াল করি আমরা চারটা অক্সিজেন তাহলে এখানে হচ্ছে দুইটা দুইটা চারটা অক্সিজেন ঠিক আছে তার মানে এই ঘটনা ঘটে যে হাইড্রোক্সিল বেসিকলি কী করে চারটা চারটা হাইড্রোক্সিল চারটা ইলেকট্রন সেটা দেয় সারণ মানে জারুন জারণ বিক্রিয়া ঘটায় এবং ঘটিয়ে তারা কি করে দুই পানি এবং অক্সিজেন গ্যাস তৈরি করে আগে আমাদের কি তৈরি হয়েছিল সোডিয়াম ক্লোয়েড যখন আমরা নিছিলাম তখন দেখছিলাম অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় কিন্তু এবার কি ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে নাকি আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হয়েছে তার মানে এখানে কিন্তু অক্সিজেন গ্যাস তৈরি হয় হ্যাঁ এখানে স্পেশাল কি হয় অক্সিজেন গ্যাস তৈরি হয় অক্সিজেন গ্যাস তৈরি হয় ঠিক আছে মাথায় রাখলাম এবার আমরা অ্যানোডে তো বুঝলাম দেখি ক্যাথোরে বিক্রিয়া যেখানে ঘটে সেখানে কি রিয়াকশন হচ্ছে বা সেখানে কে কম্পিটিশনে জিতলো সেটা আমরা চলো দেখে আসি আমাদের বিজারণ বা হচ্ছে যে বিজারণ বিক্রিয়া ঘটে সেখানে আসে এখানে খেয়াল করো আমাদের এখানে সোডিয়াম আর হাইড্রোজেনের কম্পিটিশন হচ্ছে তো সক্রিয় সিরিজের নিচেকে তা আমরা জানি সক্রিয় সিরিজ হচ্ছে হাইড্রোজেনের অবস্থানই নিচে তো হাইড্রোজেনের অবস্থান যেহেতু নিচে যেহেতু তাহলে কি লিখে দিচ্ছে আমরা এখানে হাইড্রোজেন নিচে লিখে দিচ্ছি কি যে এইস প্লাস নিচে অবস্থান করে আবার হচ্ছে ওইসও নিচে ছিল আর কি তাই না যেহেতু এই দুজন নিচে অবস্থান করতেছিল সুতরাং এদেরকে আমরা কি করবো যে কাজে লাগাবো তো এই যে দেখো এন টিকেই কাজে লাগছে এবার আমরা কাজে লাগাচ্ছি হচ্ছে কাকে যে হচ্ছে এইস প্লাসকে তো এইসপ্লাস ক্যাথোডে বীজ বিক্রিয়া ঘটে ওই যে এইখানে হাইড্রোক্সিল ইলেকট্রন ছাড়তেছিল সেই ইলেকট্রন তো আমাদের এই দেখো এদিক দিয়ে এদিক দিয়ে এই যে চলে আসলো চলে আসলো চলে আসলো চলে আসলো এখানে চলে আসতে চলে আসতো এখানে তো এইখানে গিয়ে কি করবে এই হাইড্রোজেনগুলো কি করবে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা কি করি এখান থেকে তাহলে এখান থেকে লিখে দিচ্ছি আমরা এখানে যে এই হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে এরকম যে একটা আমাদের হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে কিন্তু দেখা যায় একটা হাইড্রোজেন বেশি এখানে চারটা হাইড্রোক্সিল চারটা ইলেকট্রন ছাড়ছিল আমরা একেবারেই সমতা করার জন্য চারটা হাইড্রোজেন প্লাসকে নিয়ে নিলাম চারটা হাইড্রোজেন প্লাস চারটা ইলেকট্রন গ্রহণ করবে চারটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে চারটা এইস পরমাণু হবে চারটা এইস পরমাণু মানে কি দুইটা হাইড্রোজেন আমাদের অনু শেষ চারটা দুই দুগুণে চার তুমি একেবারেই আমরা বিক্রাটা লিখে দেখাইলাম যে হ্যাঁ এই বিক্রাটা আমরা কিভাবে একেবারেই লিখতে পারি আর কি হ্যাঁ লিখে দেখালাম আমরা এটা যে আমাদের বেসিক্যালি চারটা হাইড্রোজেন চারটা ইলেকট্রন গ্রহণ কারণ এই যে ব্যালেন্স করছি আমি চারটা সার ছিল চারটা গ্রহণ করছে একেবারে দেখা দিলাম আর তুমি এটা যদি কমপ্লেক্স মনে হয় দরকার নাই হ্যাঁ তুমি জাস্ট এটাই লিখে রাখো যে ভাই আমাদের কি ছিল যে আমাদের হচ্ছে এই যে হাইড্রোজেন প্লাস এই বাচ্চারা একটা ইলেকট্রন গ্রহণ করে কি করছে এরকম হাইড্রোজেন জাস্তই করছে পরে তুমি সমতা করার জন্য সবাইকে চার গুণ করে দাও হ্যাঁ সবাইকে চার গুণ করলে পরের লাইনে কি পাবো আর কি হচ্ছে এরকম যে চারটা হাইড্রোজেন প্লাস চারটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করছে এরকম তৈরি করছে যে টু এইচ টু তৈরি করছে তার মানে এখানে বেসিক্যালি কি হয় ক্যাথোডে কোন গ্যাস তৈরি হয় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ক্যাথডে বেসিক্যালি কী হয় আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তুমি খেয়াল করো যে কোথায় কী কী তৈরি হইলো তুমি খেয়াল করছো জিনিসটা যে কোথায় আমাদের বেসিক্যালি কী কী তৈরি হলো হ্যাঁ আচ্ছা কোথায় কী কী তৈরি হলো খেয়াল করো এই যে আমাদের সেই দেখো যে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে আর এখানে কি তৈরি হয়েছে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের যে ডাক দিয়ে দিচ্ছি আমি এখানে একটা দেখো এখানে অক্সিজেন গ্যাস তৈরি মানে এইবার যখন তুমি জলীয় দ্রবণী সোডাম ক্লোর বিশ্লেষণ করলে তুমি খেয়াল করো মিলছে কিনা অ্যানোডে গ্যাস ক্যাথোডে সোডিয়াম তৈরি ছিল কিন্তু এখানে অ্যানোডে আমাদের অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে তো এটাই তোমাকে আমাকে একটু লিখে রাখতে হবে যে আহ জলীয় সোডিয়াম ক্লোরাইডি বিশ্লেষণ হয় তোমার এম সিগুতে লাগবে হ্যাঁ জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে হ্যাঁ তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণে তাহলে কি কি পাইলা তুমি বিশেষ করে এটা পাইলা আর কি বিশ্লেষণে হয় অ্যানোডে হয় আর ক্যাথোডে কি হয় রাখি আমরা যে অ্যানোডে আমাদের কি তৈরি হয়েছে অ্যানোডে কোন গ্যাস তৈরি হয়েছে অক্সিজেন গ্যাস ও টু গ্যাস তৈরি হয়েছে আর এখানে কি তৈরি হয়েছে যে হচ্ছে হাইড্রোজেন তৈরি হয়েছে আমাদের এখানে ক্যাথোডে এই ক্যাথোডে ক্যাথোডে কি তৈরি হয়েছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে এটা তোমাকে আলাদা করে মুখস্থ রাখতে হবে আর বিক্ষাত তুমি বুঝতে পারলাম বিক্রিয়া তুমি পরীক্ষায় লিখবা যখন সিকিউ তে আসবে ওকে আর এটা আমাদের কাজে লাগবে কোথায় এমসিকিউর জন্য এইটুকু পোষটা আমাদের কাজে লাগবে ঠিক আছে তো এইটুকু পোষে আমাদের কাজে লাগবে কোথায় যে এমসি কিউ যখন আমরা যাবো তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে আশা করি এইটাও সুন্দর তোমরা বুঝতে পারছি যে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের অ্যানোডে এবং ক্যাথোডে আমরা কি কি তৈরি করি কি কি তৈরি আমাদের বেছে হয় লাস্ট আমরা একটা দেখব সেটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড তৈরি বিশেষণ এবার গাঢ় তো ব্যাপারটা বুঝতে হবে আবারও সোডিয়াম ক্লোরাইড গাঢ় সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ খেয়াল করো প্রথম কথা সোডিয়াম ক্লোরাইড তার মধ্যে পানিও আছে আবার গাঢ় তো গাঢ়র ক্ষেত্রে কী হবে আসো আমরা এবার ডিরেক্ট খালি বিক্রিয়া লিখবো বাকি তো প্রসেস আমরা জানি পরিচালনা চালনা করছি অ্যানায়নগুলো অ্যানোডের দিকে চলে গেছে প্লাস ক্যাটন চার্জগুলো ক্যাথোডের দিকে আসা শুরু করছে ওকে এবার কম্পিটিশনে কেজিতে তারপর লিখি আমরা এখানে অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে যার বিক্রিয়া ঘটবে তো সেখানে এন ওটার কি হবে কম্পিটিশনে কে কে আসে রেসের মধ্যে কে কে আসে খেয়াল করো আমাদের আছে কি সোডিয়াম ক্লোরাইড তাহলে ক্লোরিন ক্লোরিন আছে কম্পিটিশনে আর কম্পিটিশন আমাদের আছে কে এখানে যে ওয়েস মাইনাস ওয়েস মাইনাস তা আমরা নিয়ম কি জানতাম যে সকটিতে সিরিজের নিচে অবস্থান করে তাহলে ওইস ওইস নিচে অবস্থান করে ওয়েস নিচে অবস্থান করে ওয়েস নিচে অবস্থান করে মানে আমাদের যে সিরিজ ছিল হ্যাঁ সিরিজে সিরিজে ও সিরিজে কি ঘটনাটা সিরিজে যে ও নিচে অবস্থান করে তাহলে যাওয়ার কথা ছিল কার ও এর কিন্তু অবস্থান করে তাহলে ও চার্জ মুক্ত হওয়ার কথা তাহলে ও এইস ও এইস এর চার্জ মুক্ত হওয়ার কথা তাহলে ও এর চার্জ চার্জ আগে মুক্ত হওয়ার কথা চার্জ চার্জ আগে মুক্ত হওয়ার কথা আগে মুক্ত হওয়ার কথা হ্যাঁ আগে মুক্ত হওয়ার কথা আগে মুক্ত হওয়ার কথা কিন্তু এখন ঘটনা ঘটে কিন্তু 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 গাঢ় সোডিয়াম ক্লোরাইড হওয়ায় গাঢ় সোডিয়াম ক্লোরাইড হওয়ায় সোডিয়াম ক্লোরাইড হওয়ায় অ্যানায়ন অ্যানায়ন আমাদের কী ছিল অ্যানায়ন হচ্ছে ক্লোরিন অ্যানায়ন ক্লোরিন অ্যানায়ন ক্লোরিনের ঘনমাত্রা বেশি ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি ঘনমাত্রা অনেক বেশি এটা আমরা কিন্তু বলছিলাম যে যদি কখনও দেখি কোনো স্পেশাল দ্রবণে কারো ঘনমাত্রা অনেক বেশি কারো ঘনমাত্রা অনেক বেশি তাহলে সেক্ষেত্রে কারো ঘনমাত্রা অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে কারো ঘনমাত্রা অনেক বেশি হইলে তার প্রভাবটা বেশি কার্যকর হবে ঘনটা অনেক বেশি তাই তাই ক্লোরিনের ক্লোরিনের প্রভাব বেশি হবে ক্লোরিনের প্রভাব বেশি হবে এবং আগে চার্জ মুক্ত হবে আগে আগে চার্জ মুক্ত হবে বিষয় এবং আগে চার্জ মুক্ত হবে আগে চার্জ মুক্ত হবে তাহলে কি ক্লোরিন এটা আমরা বুঝে ফেললাম কারণ ঘনত্ব স্পেশালি বেশি তাহলে আমরা যেটা করব। অ্যানোডে ক্লোরিন আগে যাবে ক্লোরিন গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী করবে এরকম ক্লোরিন পরমাণু তৈরি করবে এবং ধরলাম যে সে একটা না দুইটা দুইটা ক্লোরিন তাহলে দুইটা ইলেকট্রন ছাড়বে তাহলে দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস তৈরি করবে তার মানে এখানে কিন্তু কী হবে ক্লোরিন গ্যাস তৈরি হবে অনেকটা গাঢ় ছিল কি ছিল নিয়মটা ছিল কি গাঢ় সোডিয়াম ফ্লোরাইড হ্যাঁ গাঢ় এই জন্য আমাদের এই ঘটনা ঘটছে তো একটু কথা তোমাকে একটু মনে রাখতে হবে আশা করি জিনিসটা আমরা বুঝছি যে আমাদের গাঢ়র ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমটা ঘটলো অ্যানসার বলে দিচ্ছে এবার সেম একইভাবে তুমি লিখে ফেলো এখান থেকে আমাদের কী আসবে ক্যাথোডে অ্যানোডে গেল আমাদের এবার আমাদের কী আসবে অ্যানোডে কী বলতে বলে বেরোবে ক্যাথোডে ক্যাথোডে কী ঘটনা ঘটবে খেয়াল করো ক্যাথোডে মারামারি করতেছে কে দুজন আবারও আগের মতো এখানে সোডিয়াম প্লাস আছে এবং হাইড্রোজেন প্লাস আছে তো সক্রত নিচে কে দেখো এই যে হাইড্রোজেন নিচে অবস্থান করে তাহলে হাইড্রোজেন আগে এখানে আসবে এসে বিক্রিয়া করবে আর কি হ্যাঁ তাহলে হাইড্রোজেন আগে আসবে কারণ আমরা জানি যে এইটা এই প্রভাবটা ক্যাননের জন্য বিশেষ করে কার্যকরী তো ক্যাটায়নের জন্য এই প্রভাবটা ঘনমাত্র প্রভাবটা খাটে না তাহলে আমরা কি করবো এখানে হাইড্রোজেন তাহলে কি করবে হাইড্রোজেন ওই যে আমাদের ক্লোরিন যে ইলেকট্রন ছাড়লো ক্লোরিন যে এখানে আসলো এখানে আসবে এখানে ক্লোরিন আসবে ক্লোরিন ইলেকট্রন ছাড়ছে সেই ইলেকট্রন কী করছে যে ইক দা আসছে ইক আসছে তখন এখানে জমা হবে তো এখানে এই হাইড্রোজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে হাইড্রোজেন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে কিন্তু যদি সেটা কি হয় একাধিক হাইড্রোজেন যদি দুইটা হাইড্রোজেন যদি তার কী করবে তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তার মানে এবার তুমি কি খেয়াল করলা এবার তুমি খেয়াল করলা হচ্ছে এখানে আমাদের ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে সরি উপরে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে আর আমাদের এই ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে তাহলে এখানে পেয়ে গেলাম আমরা অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম এখানে যে গাঢ় গাঢ় সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে কী হয় খেয়াল করো আমি লিখে রাখতেছি আমরা তাহলে গাঢ় এই যে গাঢ় ছিল গাঢ় ছিল তো কী হয়েছে আমাদের যে অ্যানোডে অ্যানোডে আমরা কী পেয়েছি অ্যানোডে ক্লোরিন গ্যাস পেয়েছি অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে কী হয়েছে খেয়াল করো ক্যাথোডে আমাদের হয়েছে কি যে হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে কী হয়েছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে ইট তো এইটুকু জিনিস তোমাকে সুন্দর করে মনে রাখতে হবে এবং আরেকটা জিনিস ঘটে যে পাশাপাশি কী ঘটে এখানে এই দেখো এখানে আমাদের যে সোডিয়াম প্লাস আর এখানে কি ছিল বেসিক্যালি আমাদের এখানে খেয়াল করো এই যে সোডিয়াম প্লাস এখানে হাইড্রক্সিল মাইনাস এরা যে দ্রবণে উপস্থিত আছে এরা দেখা যায় পরবর্তী যুক্ত হয়ে যায় হ্যাঁ যুক্ত হয়ে যায় হ্যাঁ এবং দেখা যায় কি তারা পরবর্তী কী তৈরি করে পরবর্তী দেখা যায় এরা যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইডও তৈরি করে সোডিয়াম হাইড্রক্সাইডও উৎপন্ন করে থাকে উৎপন্ন করে থাকে এবং শুধু করে থাকে তাই না আমরা মাঝে মাঝে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে বের করার জন্য তৈরি করার জন্য আমরা এই বিক্রিয়া ঘটায় আমরা এই গাঢ় সোডিয়াম ক্লোরেডের তড়িৎ বিশেষণ করি এবং সেখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করি এটা আমরা প্রয়োজনে কাজে লাগাই তখন বুঝতে পারছো তার মানে আমাদের এখানে কি হয় গাঢ় সোডিয়াম ক্লোরডের তৈরি বিশ্লেষণে ক্লোরিন অ্যানোডে যায় হাইড্রোজেন অ্যানোডে ক্যাথোডে যায় সেখানে ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এবং স্পেশালি সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং এটা আমরা বানানোর জন্য এই কাজটা মাঝে মাঝে করি এবং এই যে গারো সোডিয়াম ক্লোরাইড যে বললাম এটা না বলে পরীক্ষা পরীক্ষা মাঝে মাঝে কি বিশ্লেষণে কি হয় তখন কি গাঢ় সোডিয়াম ক্লোরাইড ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ ঠিক আছে তো ব্রাইনের তৈরিত কি হবে অ্যানোডে ক্যাথোডে এই জিনিসগুলো ঘটবে তো আশা করি একটু জিনিস সুন্দর মতো ক্রিয়া যাওয়ার কথা ছিল হাইড্রোজেনের কিন্তু ঘনমাত্রা বেশি থাকার কারণে ক্লোরিন বেশি প্রভাব খাটে ক্লোরিন চলে গেছে এবং এখানে আমাদের এই উপরোক্ত বিক্রিয়া ঘটছে এবং কি কি তৈরি হয়েছে এটা আশা করি আমরা এখান থেকে মনে রাখতে পারবো এবং এটি কিন্তু আমাদের এখান থেকে প্রচুর পরীক্ষায় আসে একদম ক্লিয়ার আশা করি এবং এগুলা দিয়ে ভাই মজার মজার প্রশ্ন যখন সলভ তখন দেখবা তুমি একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত তুমি শিখে ফেলছো এগুলা পরীক্ষায় কিন্তু গতে আসবে এগুলো গতে আসবে হ্যাঁ এই গতে আসবে বলবে যে গণিত সোরিয়ামের তৈরি কি উৎপন্ন হয় এম সি আসবে এগুলো তাহলে এই যে এখানকার যে বক্সগুলো শিখলাম আমরা লাস্টে যে বক্স শিখলাম হ্যাঁ এগুলো এমসিকিউতে আমাদের আসবে যেগুলা এই হলুদ বক্সগুলো এম সি কুতে আসবে এই হলুদ বক্সগুলো এমসি কুতে আসবে তাহলে এখানে আমরা হলুদ হলুদ বক্স করে দিই এখানে এই হলুদ বক্সগুলো কোথায় আসবে এমসিকিউতে আমাদের আসবে ঠিক আছে আমরা হলুদ বক্স করে নিই তাহলে মনে রাখো এই হলুদ বক্সগুলা এমসিকিউর জন্য আমি এইটার মধ্যে লিখে দিই যে আমাদের এমসিকিউতে আসবে এই বিক্রিয়াগুলো তোমার সিকিউর মধ্যে লিখতে হবে ঠিক আছে ওকে আশা করি এখান থেকে আমাদের ক্লিয়ার ও আর যে আছে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং আজকে লাস্ট টপিক তারপরে আমরা প্রশ্ন দেখে শেষ করে ফেলবো চালা আমাদের আর হচ্ছে দশ পনেরো মিনিট মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো তার আগে দেখো এইটুকু আমরা দেখি যে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিংয়ে কী ঘটে একটা অ্যানিমেশন আমরা দেখার চেষ্টা করব একটা অ্যানিমেশন সহ আমরা এখান থেকে দেখি আর কি হ্যাঁ একটা অ্যানিমেশন সহ আমরা দেখি চলো আমরা এখানে সরাসরি একটা অ্যানিমেশন দেখে এই জিনিসটা বোঝার চেষ্টা করি ঠিক আছে আমি সাউন্ডটা অফ রাখতেছি কারণ এখানে আমি কথা বলে তোমাকে বুঝাই দিচ্ছি আর কি তাহলে সাউন্ড হবে না তো খেয়াল করো যে আমাদের এইখানে আসলে কি ঘটনা ঘটে এই জিনিসটার মধ্যে হ্যাঁ তা আমরা এটুকু চালু করি তারপরে দেখি আমাদের এখান থেকে যে কী ঘটনা ঘটে তার আগে আমি হচ্ছে আরেকটু চেক করে নিই যে এখানে আমাদের সব কিছু দেখা যাচ্ছে কিনা হচ্ছে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কি না ওকে অ্যানিমেশনটা মোটামুটি দেখা যাচ্ছে তো চলো আমি হচ্ছে এখান থেকে ব্যাখ্যা করি এই যে আমরা বলছিলাম যে ইলেকট্রো প্লেটিং বা তড়িৎ বিশ্লেষণ এগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে নানান কাজে কাজে লাগাইছি দেখো এই যে আমরা এখন গোল্ড প্লেটিং করি গোল্ডের অনেক কিছু প্রলেপ দিই অথবা দেখো এই যে জিঙ্কের প্রলেপ দিয়ে আমরা বিভিন্ন কিছুর উপরে দেখো টিনের উপরে বিভিন্ন প্রলেপ দিই আমরা বা আমরা এরকম টাইটেনিয়ামের প্লেটিং করি বা প্রলেপ দিই এই অ্যারোপ্লেনগুলোর মধ্যে হ্যাঁ বা সিলভারের দিই বা সাইকেলগুলোর মধ্যে আমরা কিন্তু এরকম ক্রোমিয়ামের প্লেটিং করি যেন কি হয় যেন আমাদের এখানে ধাতুর ক্ষয় তা না হয় উজ্জ্বলতা বাড়ে তো বেসিক্যালি আমাদের আসলে কি ঘটে যে এই তড়িৎ প্রলিপনে যে আমাদের একটা দ্রবণ থাকে সেখানে ব্যাটারি থাকে এবং দুইটা তড়িৎদ্বার থাকে এবং সেই তড়িদ্বার আমরা করি কি এক তড়িৎদ্বার থেকে কিছু পরমাণু নিয়ে অন্য তড়িৎদ্বারের গায়ে উপরে বসাই দিই মনে করি এটা লোহা আছে এটা আছে মনে করো স্বর্ণ এই স্বর্ণের পরমাণুগুলোকে কেউ কী করি আমরা এই বিদ্যুতের সাহায্য নিয়ে আমরা এখানে বসাই দিই এবং এতে ঘটনা কি ঘটে কেন আমরা জিনিসটা করি বিশেষ করে দেখো যদি একটা নন প্লেটেড মেটাল থাকে বা একটা আমরা কোনো প্লেটিং করি না উপরে কোনো প্রলেপ দিই নেই তো সেটা কি ক্ষয় হয়ে যায় অনেকদিন পরে মরিচে ধরে যায় অন্যদিকে যেটা আমাদের প্লেটেড করা ছিল সেটা কিন্তু একদম উজ্জ্বল চকচক করতে থাকে দীর্ঘদিন টেকসয় হয় এবং আমরা এখানে কোন কোন জিনিসের এরকম প্লেটিং করি বা কোন কোন জিনিসের প্রলেপ দিই দেখো এগুলো অনেকগুলো আছে তার মধ্যে বিশেষ করে ক্রোমিয়াম জিঙ্ক হ্যাঁ বা ওই যে গোল্ড বা হচ্ছে সিলভার প্রলেপিং বা ওই যে কপার প্লেটিং করি আমরা তো এগুলো বিশেষ করে কাজে লাগে এই ক্রোমিয়াম এবং জিঙ্ক এগুলো বিশেষ করে দেখা যায় যে যখন হচ্ছে আমি ধাতুর ক্ষয় রোধ করতে চাই তাদের একটু শক্তি বৃদ্ধি করতে চাই বা উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাই তখন আমরা এগুলো বিশেষ করে ব্যবহার করি এবং হ্যাঁ এবং এই জিঙ্ক যখন ব্যবহার করি তখন স্পেশাল নাম আমরা কী দিই গ্যালভানাইজিং বা গ্যালভানাইজেশন আমরা বলি বা কপারের আমরা প্রলেপ দিই হ্যাঁ তো এই প্রলেপ দেওয়ার ফলে কী হয় যে ওই জিঙ্ক তার উপরে কিন্তু কি হয় উপরে ক্ষয় টয় যা হওয়ার সেগুলো হতে থাকে কিন্তু ভিতরে যে আমার মেটাল প্লেটটা থাকে সেটা কিন্তু রক্ষা পায় মানে তোমার ওই যে ফোনের মতো ফোনের উপরে যে তুমি কাভার ইউজ করলা তোমার ফোনের ভিতরে যেটা রক্ষা পাইলো ওরকম বেসিক্যালি কী ঘটনা ঘটে এখানে আগের মতোই তরিদ ভীষণ যা দেখছি আমরা দুইটা আমাদের ব্যাটারি থাকে দুইটা তড়িদার থাকে এবং এখানে যে সলিউশনটা ইউজ করি আমরা সেটা কি যে ইলেকট্রোলাইটিক সলিউশন বা একটা আমরা তড়িৎ পেশ দ্রবণ আমরা নিই এবার বিশেষ করে এই দেখো আমাদের ধনাত্মক যে প্রান্ত অ্যানোড অ্যানোডে কি হয় অ্যানোডে জারণ বিক্রয় ঘটে যে এখানে যে ইলেকট্রন তারা কী করে যে ছেড়ে দেয় ইলেকট্রন ছেড়ে দিয়ে জারণ হয় আর অন্যদিকে ক্যাথোডে কি বিজারণ বিক্রয়টা ঘটে যে যেখানে ইলেকট্রন গ্রহণ করে আর বিজারণ বিক্রয় সম্পন্ন করে তাহলে আমাদের এখানে জারণ বিজন বিক্রিয়া ঘটে মেইনলি মেন ব্যাপারটা হচ্ছে এটাই এবার এখানে দেখো যখনই হচ্ছে এখানে আমরা প্লাস এবং অবশ্যই আমরা যেটা করবো যে আমাদের যেই প্রান্তটা আছে আমি একটু এখানে তোমাকে ব্যাখ্যা করে দিই যে আমাদের প্লাস যেই প্রান্তটা সেই প্লাস প্রান্ত অ্যানোড তাই না তো অ্যানোডে আমরা কোনটাকে স্থাপন করবো নিয়ম আছে এখানে কিছু রুলস আছে যখন তুমি প্লেটিং করবা মনে করো তোমার এখানে একটা মনে করো একটা কি আছে তোমার চামচ আছে তুমি মনে করো স্বর্ণের চামচ দিয়ে ভাত খাইতে চাও তোমার মনে করো তুমি রাজার ছেলে হ্যাঁ স্বর্ণের চামচ দিয়ে ভাত খাবা তো তুমি কি বললো এই স্বর্ণের যেই চামচটার ওপরে তুমি প্রলেপ দিবা তো সিলভারের চামচ তুমি নর্মালি পাইছো তুমি ভাবলা না আমি একটু ইঞ্জিনিয়ারিং করে একটু বিক্রিয়া করে স্বর্ণের চামচ বানাবো তোমার বাসে প্রচুর গোল্ড আছে তুমি করলো কি গোল্ডের যে দণ্ডটাকে সেই দণ্ডটাকে তুমি এই অ্যানোডে স্থাপন করবা তাহলে অ্যানোডে কি দিতে হবে যার প্রলেপ তুমি দিতে চাও যেমন আমি গোল্ডের প্রলেপ দিতে চাই আমি রাজার ছেলে তাহলে গোল্ডের গোল্ডকে আমি অ্যানোডে স্থাপন করব এবং যার উপরে প্রলেপ দিবো যেমন চামচ স্বর্ণের চামচে খাবো আমি তো চামচটাকে আমি এখানে স্থাপন করব। বা চামচের বা যেই ধাতব দণ্ড যার উপরে আমি প্রলেপ দেবো তাকে আমি এই ক্যাথোডে স্থাপন করব তাহলে অ্যানোডে স্থাপন হবে যার প্রলেপ দিব মনে করো তুমি ধরলাম যে তুমি না তুমি মনে করো কপারের প্রলেপ দিবা তামার প্রলেপ দিবা তাহলে তামাকে এখানে রাখবো আর এখানে কি তাহলে আমি যার উপরে তাকে আমি এই ক্যাথোটা স্থাপন করব এরপরে একটা রুলস হচ্ছে সেটা তুমি যেই জিনিসের প্রলেপ দিবা সেই জিনিসের একটা দ্রবণ তোমাকে নিতে হবে এখানে হ্যাঁ তো মনে তুমি কপার সালফেটের কপার যে তুমি প্রলেপ দিবার উপরে কপার সালফেটের দ্রবণ তোমাকে এখানে দিতে হবে তো এইটুকু জিনিস তুমি ফার্স্টে আগে এনশিওর করবা যে হ্যাঁ দিলা দেখো দ্য মেটাল টু বি ইউজড ফর প্লেটিং আমি এই মেটালটা আমি প্লেটিং করবো এই মেটালের ওর উপরে আস্তরণ দিব তাহলে এই মেটালটাকে তোমাকে প্লাসে রাখতে হবে এবং যার তুমি যার প্লেটিং করবা তারই একটা সলিউশন রাখতে হবে যেমন একটু ওই কপারের কথা বললাম ফর এক্সাম্পল কপার সালফেট কপার সালফেটের আমরা এখানে দ্রব্যটা নিব তাহলে এখানে কপার আমি এই উদাহরণটা ধরলাম যে এখানে আয়রন আছে সাপোজ আর এখানে কপার আছে কপারকে এই আয়রনের উপরে প্রলোপ দিব যেন আয়রন তো সহজে মরিচা পড়ে যায় ক্ষয় হয়ে যায় যেন সুন্দর থাকে এটা আর কি হ্যাঁ তার কপার সালফেট আমরা একটা সলিউশন নিব এবার ঘটনা কি ঘটবে কপার সালফেটের মধ্যে থাকবে কপার প্লাস থাকবে আর সালফেট কি মাইনাস আকারে থাকবে এবার যে ঘটনাগুলো ঘটবে যে এরা কিন্তু ফ্রিলি মুভ করতে থাকে কিন্তু যখনই তুমি এখানে কারেন্ট প্রবাহিত করবা তখন কি ঘটনা ঘটবে দেখো এই যে এই মাইনাসের আকর্ষণে প্লাসের কপারগুলা কপার টু প্লাস যেগুলো দেখো কপার টু প্লাস সব দেখো এই মাইনাসের আকর্ষণের দিকে এসে জমা হইতেছে দ্রবণে যারা ছিল এবং সালফেট যারা ছিল তারা কিন্তু কি হয়েছে দেখো প্লাসের দিকে এসে জমা হয়েছে এবার যখন ওই যে কারেন্ট বা ইলেকট্রন যখন চলাফেরা করে আসবে এই দণ্ডে কপার টু প্লাস আসছিল ইলেকট্রনগুলো আসতেছে দেখো ইলেকট্রনগুলো এসে এই কপার হয়েছে দেখো কপার ধাতু হয়ে গেছে এবং যখনই এই কপার ধাতুগুলো যখন ইলেকট্রন গ্রহণ করে এরকম পরমাণু হয়েছে তারা সলিড স্টেটে অবস্থান করে তাহলে কি ঘটনা ঘটতে থাকে আর এখান থেকে এই দণ্ডের মধ্যে কপার ছিল তো ওরা কি করে যখন বিদ্যুৎ প্রবাহ করা শুরু করে তখনই এইখান থেকে আমি জিনিসটা তোমাকে পজ করে বুঝাই দিই এখানে আমাদের কি ছিল খেয়াল করো এখানে আমাদের কী ছিল আমরা কার দণ্ড রাখছিলাম মনে পড়ে আমরা এখানে রাখছিলাম কি কপারের দণ্ড তাহলে এখানে কপার কিন্তু বেসিক্যালি এরকম ছিল যখনই বিদ্যুতের প্রবাহ শুরু হয় তখন দেখা যায় এই কপারটা কি করে কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে কি ঘটবে অ্যানোডে কি ঘটবে জারণ ঘটবে তাহলে কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করে কপার টু প্লাস এই দেখো এই দ্রবণের মধ্যে চামড়া পাঠায় দেয় তার মানে এই দ্রবণ থেকে প্রচুর কি আসে এই দ্রবণ থেকে প্রচুর এরকম কপার টু সরি দ্রবণ না এই ধাতব দণ্ড থেকে প্রচুর কপার টু প্লাস এরকম আসতে থাকে এই কপার পরমাণু ভেঙে ভেঙে এরকম কপার টু প্লাস হয় এবং খেয়াল কর দেখো এর মধ্যে ভাঙন ধরা শুরু করছে খেয়াল করছে যে ভাঙন ধরতে মানে এখান থেকে কপার ভেঙে কপার টু প্লাস দ্রবণে আসতেছে আর দ্রবণে আসলেই এই দ্রবণের মধ্যে তো কি এই প্লাসের সবগুলাই তো এই আমাদের ক্যাথলের দিকে এরকম আকর্ষিত হচ্ছে আর এই যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল এখান থেকে সেই দুইটা ইলেকট্রন কি করতেছে তারের মধ্য দিয়ে মধ্য দিয়ে এই ব্যাটারি হয়ে এখানে চেয়ে এখানে ইলেকট্রন আসতেছে আর এইখানে এই দেখো কপার টু প্লাসটা এই যে আসলো যখন এখানে এই কপার টু প্লাস আবার এই ইলেকট্রন যখন আরও দুইটা ইলেকট্রন আসলো তাদের সাথে গ্রহণ করে একেবারে কপার পরমাণু হয়ে গেল তার মানে কপার পরমাণু এই প্লেটে ছিল এই প্লেট থেকে বেসিক্যালি এই প্লেটে চলে আসলো এসে গায়ের উপরে কি আস্তরণ পড়া শুরু করছে তো এইটা তুমি নিজে ভিডিও দেখো নিজে আসলে কল্পনা করতে পারবা দেখো এই যেগুলো যাচ্ছে কপার টু প্লাসগুলো যাচ্ছে এই কপার টু প্লাস যখনই গেল ইলেকট্রন আসতেছে এসে বেসিকালি দেখো কালারটা দেখো আস্তে আস্তে আমরা চেঞ্জ করতেছি দেখো এটা ক্ষয় হওয়া শুরু করছে কি দেখছো এটা ক্ষয় হওয়া শুরু করছে তার মানে ক্ষয় হয় হয় দেখছো এবং যেই জিনিসের প্রলব্ধ মনে করি স্বর্ণ হলে কি স্বর্ণগুলো সব এখানে এসে জমা হয়ে থাকতো বিদ্যুতের সাহায্যে আমরা এই কাজটা করছি এভাবে করে আমরা একটা ধাতুর উপরে আমি অন্য ধাতুর এরকম প্রলেপ দিতে পারি এটা মনে করো যে কথা কথা আয়রনের কিন্তু আমি এটাকে বানাতে চাই কি যে হচ্ছে না সুন্দর হোক আমি সিলভারে বানাতে চাই বা আমি গোল্ডের বানাতে চাই তখন আমরা এই কাজটা করবো তো এখানে কি কি মনে রাখবা ক্যাশ কি কি যে আমরা যেই জিনিসের উপরে প্রলেপ দিব তাকে আমরা ক্যাথডে স্থাপন করবো আর যার প্রলেপ আমরা দিব যেমন গোল্ড বা সিলভার তাকে আমরা অ্যানোডে রাখবো কারণ অ্যানোডে ক্ষয় হয়ে আস্তে আস্তে গিয়ে জমা হবে আর দ্রবণে আমরা কি যখন কারেন্ট চালনা করি তখন প্লাসগুলো সব এই মাইনাসের আকর্ষণের দিকে চলে আসে বরঞ্চ এখান থেকে আরও ভেঙে ভেঙে ক্ষয় হয়ে হয়ে এদিকে আসা শুরু করে তো তখনই কি হয় এই ধাতুর উপরে প্রলেপটা পড়ে আর সেটাকে আমরা নাম দিচ্ছি কি যে প্লেডিং ইলেকট্রোপ্লেডিং এটাকে আমরা নাম দিচ্ছি কি আমরা ইলেকট্রো তো এটি কিন্তু তখন দেখতেছিলাম যে তড়িৎ প্রলেপন অর্থাৎ আমরা যেই ধাতুর উপরে প্রলেপটা দিব সেই ধাতুকে কোথায় স্থাপন করবো দেখো যে যেই ধাতুর উপরে প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথরি স্থাপন করবো সাপোজ একটা চামচের উপরে আমরা এবার প্রলেপন দিব তো চামচটাকে আমরা ক্যাথরে স্থাপন করবো তাহলে চামচটা যার উপরে প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথরেই স্থাপন করব আর যে ধাতুর প্রলেপটা আমরা বেসিক্যালি দিব যেমন সিলভারের প্রলেপ দিবো তাহলে সিলভারকে আমরা অ্যানোডে রাখবো কারণ সিলভারকে অ্যানোডে রাখলে অ্যানোডে ক্ষয় হয় অ্যানোড থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে এই ক্যাথোড এসে জমা হবে তাহলে উপরে প্রলেপটা পড়তে পারবে এবং আমরা যেহেতু সিলভারের প্রলেপ দিয়ে যাচ্ছি এই জন্য আমরা একটা সিলভার নাইট্রেটের দ্রবণ নিব কারণ যে ধাতুর প্রলেপ দিব সেই ধাতুরে আমরা একটা দ্রবণ আমরা নিবো তাহলে এই কাজটা সম্পূর্ণ হবে এবং এখানে আমরা কপারের প্রলেপ দিচ্ছি দেখে কি হবে এখানে কপার প্লেটিং বলবো সিলভারের প্রলেপ দিতে দিলে আমরা সে কী বলবো সিলভার প্লেটিং বলবো তো আশা করি এই কয়েকটা পয়েন্ট তুমি মনে রাখবা তাহলে তুমি এখান থেকে খুব সহজে এমসিকিউ বা সিকিউ যায় আসু করতে পারবা আমরা এই যে তড়িৎ বিশ্লেষণের একটা প্রয়োগিক দিক দেখলাম যে তড়িৎ প্রলেপন অথবা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এটা কিন্তু কিন্তু বাস্তব জীবনে দেখলাই যে অনেক কাজে লাগতেছে আমরা ভিডিওতে বা অ্যানিমেশনে দেখলাম অর্থাৎ তুমি ছোটো করে মনে রাখতে পারো কোথায় কোথায় কাজে লাগতেছে যে বিভিন্ন জিনিসের ক্ষয় রোধ করার জন্য তুমি একটা মেটালের কোনো জিনিস সেটা রেখে দিলে দেখা যাবে ক্ষয় হয়ে যাচ্ছে বা এটা ধরে যাচ্ছে হ্যাঁ তো সেই জিনিসটাকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা ক্ষয় বা উজ্জ্বলতা হ্রাস এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন জিনিসের প্রলেপ আমরা দেই এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাইতে ক্ষয়টা তো দূর হয় পাশাপাশি আমাদের এটার ইন স্ট্রেংথ ইম্প্রুভ হয় এবং অ্যাপিয়ারেন্সটাও সুন্দর হয় তো এই আমরা কিন্তু এই বিভিন্ন জিনিসের প্রলেপন করে থাকি সিলভার বলো টাইটেনিয়াম দেখছো প্লেটিনের উপরে কিন্তু টাইটেনিয়ামের প্রলেপ দেওয়া থাকে যেন সেখানে কোনো ধরনের ক্ষয় অথবা কি বা কোনো ধরনের যেন মরিচা সেগুলোতে না ঝামেলা করতে পারে বরং যেন উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এটার স্ট্রেংথও ভালো হয় সেজন্য আমরা এই প্লেটিংগুলো করে থাকি আশা করি জিনিস আমাদের সম্পূর্ণ ক্লিয়ার এরপরে আমরা বিশেষ করে দেখব যে এই জায়গাগুলো থেকে কীভাবে আমাদের পরীক্ষাতে এমসি কিউগুলো আসে সেটা বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা একেবারেই দেখি আমরা দেখে আসছিলাম কি সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে সেই প্রশ্ন হচ্ছে এটাই যে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে সেটা বোর্ড পরীক্ষা হোক সেটা ভার্সিটি পরীক্ষা হোক অ্যাডমিশন পরীক্ষা হোক যে কোনো পরীক্ষাতে এই জিনিস পরীক্ষায় আসে আমরা কি শিখছিলাম যে উপর থেকে নিচে শক্ত সিরিজের কি হয় যে আগে চার্জটা মুক্ত হয় খেয়াল আমরা এবার এখানে কোনটা চার্জ মুক্ত তুমি খেয়াল করো এখানে কি অ্যানায়ন আছে আমাদের অ্যানায়নের ক্ষেত্রে লিস্টটা কি ছিল আমাদের এখানে নাইট্রেট ছিল তারপরে বেসিকলি কি ছিল সালফেট ছিল তারপরে কি ক্লোরিন ছিল এখানে আমাদের কি ছিল ব্রোমিন ছিল তারপরে আয়োডিন ছিল হাইড্রোক্সিল ছিল তো উপর থেকে নিচে চার্জটা আগে মুক্ত হয় দেখো আমাদের হাইড্রক্সিল কিন্তু অপশনে আছে। তার মানে কি হাইড্রক্সিলেই আগে চার্জটা মুক্ত হয়েছে এবং আমরা কিন্তু এখান থেকে এই ব্যাখ্যাটাও চলে দেখতে পারি যে হ্যাঁ এই দেখো এই সিরিয়ালটা কিন্তু আমরা জানতাম হ্যাঁ এটাই কিন্তু এখানে লেখা আছে বা আমি এটা মুছে দিলেও তুমি এখানে বাংলাটা করলেই বুঝে ফেলতে পারবা যে কোথায় আগে চার্জটা মুক্ত হবে এবং এরপরে খেয়াল করবো যে তৈরি দৃশ্যকালে কোনটি দ্রব্য থেকে আগে চার্জ মুক্ত হয় এটার মধ্যে সেম প্রশ্ন আর উত্তরও কিন্তু সেম একইভাবেই দিব আমরা তবে এটা কি ক্যাটাগুলির ক্ষেত্রে ওটা অ্যানাউন্স আর অন্তর একটু মনে করে দেখো যে কার অবস্থানটা নিচে ছিল তো আমরা দেখছিলাম যে সবার লাস্টে কিন্তু আমাদের কী ছিল গোল্ড ছিল সবার লাস্টে যেহেতু গোল্ড তার মানে অবশ্যই গোল্ডের কি হবে এখানে গোল্ড কিন্তু আগে চার্জ মুক্ত হয়ে যাবে তাহলে ওই যে সিরিয়ালটা ছিল তুমি জাস্ট মনে রাখতে পারছিলে যে হ্যাঁ গোল্ড তো নিচে অবস্থান করে সুতরাং গোল্ডের আগে কী হবে চার্জটা মুক্ত হবে দেখো এই ঢাকা বাইশে ওই একই প্রশ্ন একটা প্রশ্নে বারবার আসে খালি সক্রিয়তার সিস্টেম মনে রাখতে হবে যে কোন আয়নটি ক্যাথরের সবার আগে চার্জ মুক্ত হবে এখানে খেয়াল করো এগুলোর মধ্যে কি আছে যে সবার নিচে আছে এগুলো আমাদের কি দেখি দেখতে আমাদের কপার আছে যে সবার নিচে তাহলে কপারটায় আগে চার্জ মুক্ত হবে এখানে আগে চার্জ মুক্ত হবে আগে চার্জ মুক্ত হবে তো এরকম আমাদের সেম প্রশ্নগুলো ওকে তো কোন আয়নটি ক্যাথরের সবাইকে চার্জ মুক্ত হবে তো আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ যেহেতু এটা আমাদের আহ তনাত্মন যাবে যাবে তোকে যার অবস্থান নিচে সেম তো আশা করি এরকম সেম প্রশ্ন আসলে পারবা আমি জাস্ট তোমাকে প্রশ্ন দেখাচ্ছি এবার অ্যান্সার তুমি নিজেই অ্যান্সার করো বা তুমি জাস্ট দেখে অ্যান্সারটা বলে দাও আর কি বলছে কোন মনুটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে ও এটা ভালো একটা প্রশ্ন খেয়াল করো সে কোন মনুটি অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তার মানে হাইড্রোজেনকে সরাইতে পারবে কে হাইড্রোজেনকে সরাইতে পারবে কে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কে যেটা এটা কিন্তু বইটা আসলে এই প্রশ্ন এরকম প্রশ্ন যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কে যে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় তাহলে যার অবস্থান হাইড্রোজেনের উপরে সে হাইড্রোজেনকে সরাই ফেলতে পারবে এবারে প্লাটিনাম বলো এগুলো বলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি নিকেলের অবস্থান কিন্তু যে উপরে ছিল তাহলে নিকেলটা কিন্তু কী করতে পারবে এই নিকেলটা কিন্তু কী করতে পারবে দেখো এই দেখো নিকেলের অবস্থান যেহেতু কি হাইড্রোজেনের উপরে তাহলে নিকেল বেশি সক্রিয় সুতরাং সে প্রতিস্থাপন করতে পারবে প্রতিস্থাপন বিক্রিয়ায় কে কাকে সরাইতে পারে হ্যাঁ যে ও নিকেলে হাইড্রোজেন চেয়ে বেশি সক্রিয় তাহলে এই নিকেলটা কি আমাদের বেশি বেশি সক্রিয় হ্যাঁ এইস এর চেয়ে এইস এর থেকে এই সের থেকে বেশি সক্রিয় যে বেশি সক্রিয় সেই তাকে প্রতিস্থাপন করতে পারবে হ্যাঁ মানে একটা কম ক্ষমতার মানুষ একটা বড় ক্ষমতা মানুষকে ঝড়াতে পারবে না কিন্তু বড় পাওয়ারফুল মানুষকে ছোটো পাওয়ারফুল মানুষকে ঝড়াতে পারবে ওরকম ঠিক আছে তো এই জিনিসটা আশা করি পারবো এখন সেম এই একই প্রশ্ন ও সেন যে কোনটি লঘু সালফিরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারে তবে মানে হাইড্রোজেনের থেকে পাওয়ারফুলকে তো খেয়াল করো এখানে দেখো এই যে এই যে এরা সবাই কিন্তু হাইড্রোজেনের নিচ্ছে একমাত্র এই ক্যালসিয়ামে কিন্তু হাইড্রোজেনের উপরে তাহলে হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় তাহলে একই প্রশ্ন দেখছো একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আমাদের পরীক্ষাগুলোতে আসছে এটা আমরা অলরেডি শিখে আসলাম হাইড্রোজেনের চেয়ে বেশি সক্রিয় তাই সে কি করতে পারবে প্রতিশন করতে পারবে তাই এইসকে প্রতিশে করতে পারবে তাই এইসকে প্রতিস্থাপন করবে তাই এইসকে প্রতিস্থাপন প্রতিস্থাপন করবে তো তোমাদের প্র্যাকটিসের তাছাড়াও আমি মাঝখানে কয়েকটা দেখাবো বিশেষ করে কারণ হচ্ছে কয়েকটা ওই যে তড়িৎ বিশ্লেষণ শিখছিলাম সেখান থেকে আসবে এখানে দেখো এই যে আমরা অলরেডি শিখে আসছি যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় বলছিলাম না ব্রাইন গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তৈরি কী হইতো সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হইতো স্পেশালি বলছিলাম এবং সেখানে আমাদের কী হইতো মনে পড়ে যে অ্যানোডে ক্লোরিন তৈরি হইতো আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি সো সেটা তো আমাদের অপশনে আসেই তো মানে সেটা তো আমাদের আসেই কিন্তু আমাদের স্পেশালি জিজ্ঞেস করছিলো যে কী উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইড অপশনে ছিল যদি অপশনে থাকতো ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাস সেটাও দিতাম আমরা ওকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে আমরা জানি ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারোণ এর তো একদম মুখস্থ প্রশ্ন আমাদের যে কি হয় যে এই বিজারণ কোথায় ঘটে ক্যাথোডে ঘটে বিজান কোথায় ঘটে ক্যাথোডে ঘটে আর জারণ কোথায় ঘটে অ্যানোড ঘটে এটা তো আমরা মুখস্থ মুখস্থই করে আসছি বারবার দেখলাম এই জিনিস ঘটতে হ্যাঁ এ দেখো জিনিসটা লেখা আছে আর কি পড়লেই পারবা আবারও সেম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় জলীয় দ্রবণ বলছে তাহলে আমরা জানতাম যদি গাঢ় হইতো গাঢ়র ক্ষেত্রে কি হইতো গাঢ়র ক্ষেত্রে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতো এবং সেটা কি গাঢ়র ক্ষেত্রে ক্লোরিনও গ্যাস তৈরি হতো এবং হাইড্রোজেন গ্যাসও তৈরি হইতো তাহলে সবগুলোই কিন্তু অ্যান্সার রাজশাহী বোর্ডে আমাদের পরীক্ষা আশা করি পারবা লোহাকে মরিচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ বিশেষ করে দেওয়া হয় বিশেষ করে জিঙ্কের প্রলেপ আমরা দিই বলছি আমরা কী প্রলেপ দেওয়া হয় এছাড়াও আমরা কি করি যেরকম ক্রোমিয়াম নিকেল ধাতুর প্রলেপও কিন্তু দেওয়া হয় হ্যাঁ আবার

ভালো মতো খেয়াল করতে হয় যদি বলে চার্জযুক্ত থাকে একটা জিনিস তুই বলে চার্জ মুক্ত থাকে কিন্তু আর একটা জিনিস বলছে কোন আয়ন সহজে চার্জযুক্ত হয় চার্জ যুক্ত হয় কোনটা তাহলে দেখো আমাদের এখানে সিরিয়ালের মধ্যে কে উপরে কে নিচে দেখো এই হাইড্রোজেনের নিচে সবাই আছে তাহলে যে উপরে চার্জ যুক্ত বললে কি হবে যে উপরে তাহলে যে সকাল উপরে থাকবে সে যুক্ত হবে কারণ আমরা শিখছিলাম কি যে নিচে থাকে সে আগে চার্জ মুক্ত হয় আমরা শিখছিলাম কি নিচে থাকলে জিনিস থাকলে আগে চার্জ মুক্ত তো এটা ভালো একটা জিনিস কিন্তু আগে চার্জ মুক্ত কথাটা হচ্ছে মুক্ত চার্জ মুক্ত হয় কিন্তু এখানে আমাদের জিজ্ঞেস করছি কি আগে চার্জ যুক্ত হয় এই যে আমরা কিন্তু অনেকেই এখানে ভুল করে ফেলবো এই পড়ছি কে আগে চার্জ এই যু দেখে ভাবছি যে মুক্ত তো ওই জায়গাটা আমাদের সেন্সিটিভ থাকতে হবে আশা করি বুঝতে পারছি আমরা এ পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণে দেখো এই দেখো নতুন একটা আসছে পটাশিয়াম নাইট্রেট ভাই আমি জানি না পটাশিয়াম নাইট্রেটে কি ঘটছে আমি জানি না আমি খালি জানি কি এরকম আন্তঃবিজিত অ্যানোড ক্যাথোড থাকতো হ্যাঁ এবার আমাদের যেহেতু জলীয় দ্রবণ জলীয় দ্রবণে কে কে আছে অবশ্যই এখানে এইচ প্লাস থাকবে আর আমাদের একটা আয়ন অবশ্যই থাকবে কি এখানে যে এই পটাশিয়াম নাইট্রেট বলছে তাহলে পটাশিয়াম প্লাস তাহলে এখানে মারামারি হবে হাইড্রোজেন আর পটাশিয়ামের মধ্যে তোমাকে জিজ্ঞেস করছে ক্যাথোডে কোনটি উৎপন্ন হবে ক্যাথোডে কী তৈরি হবে ক্যাথোডে কি পটাশিয়ামের জিনিস তৈরি হবে নাকি ক্যাথোডে হাইড্রোজেনের কোনো জিনিস তৈরি হবে ক্যাথোডে কে যাবে ও যাবে নাকি ও যাবে নিয়ম কী ছিল যে সক্রুতা সিরিজের নিচে অবস্থান করে সে আগে কি হয় চার্জ মুক্ত হয় তো হাইড্রোজেন তো নিচে তাহলে অবশ্যই হাইড্রোজেন আগে যাবে তাহলে হাইড্রোজেন আগে যাবে তাহলে হাইড্রোজেন আগে যায় এবার তুমি নিজে নিজেই বলো হাইড্রা সরি হাইড্রোজেন হাইড্রোজেন আগে যাবে হাইড্রোজেন আগে যাবে আর হাইড্রোজেন গেলে কী করে ইলেকট্রন গ্রহণ করে সে আরও অক্সিজেন গঠন করবে সরি হাইড্রোজেন গ্যাস গঠন করবে সেরকম এইস প্লাস্টারে ছিল সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু আর অন্য হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কী তৈরি করবে এইস টু গ্যাস তৈরি করবে শেষ তুমি এখন নিজেই বুঝতে পারবা যে কোনো তরিত বিশ্লেষণে কোনটা হইতে পারে তার মানে এখানে যেহেতু অন্য কোনো ঝামেলা নাই এ কে এন ও থ্রি মাইনাস নিয়ে আমার কোনো কাজ নাই আপাতত আর এখানে এইচ টু এর মধ্যে কি ওইস তো এদের মধ্যে কে যাবে সেটাও কিন্তু তোমরা জানো যে নাইট্রেট আর হাইড্রক্সিলের মধ্যে কি নিচে আছে কি হাইড্রক্সিল তাহলে হাইড্রোক্সিল আগে যাবে আর হাইড্রক্সিল গেলে কী তৈরি হয় অক্সিজেন গ্যাস তৈরি হয় তাহলে এখানে আমাদের কী ঘটনা ঘটবে এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর এখানে আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হবে যদিও এটা চাইনি কিন্তু আমি বলে দিলাম ওকে তাহলে তুমি কিন্তু আর জিনিস শিখলা খাতায় লিখে রাখতে পারো তুমি খাতায় আর একটা এক্সাম্পল লিখে রাখতে পারো পটাশিয়াম নাইট্রেট জলীয়্রবণের তড়িৎ বিশ্লেষণে কী হয় দেখো লিখে দিছি আমরা লিখে দিছি এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় এ দেখো এটা কোথায় বিক্রিটা কোথায় ক্যাথডে এটা ক্যাথডে ঘটে আর কি হ্যাঁ ক্যাথডে আর অ্যানোডে কী ঘটে অ্যানোডাই দেখো অ্যানোডে লিখে দিছি এনোড আমরা জানতাম যে হাইড্রক্সিল কী করে যে আমাদের ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কী পানি এবং অক্সিজেন তৈরি করে সেই বিকে এখানে হবে আমি সেটাও লিখে দিয়েছি ক্যাথোডের বিকালে লিখছি আমি অ্যানোডেডটাও তোমাকে লিখে দিচ্ছি এখানে অ্যানোলেডটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই ঘটনা ঘটবে অ্যানোয়েডটা যে হচ্ছে আমাদের হাইড্রক্সিল আছে তো চারটা হাইড্রক্সিল কী করবে চারটা ইলেকট্রন ছেড়ে দিবে চারটা ইলেকট্রন ছেড়ে দিলে কী হবে ওই যে আমাদের পানি হবে আর হচ্ছে সাথে কী হবে অক্সিজেন হবে হ্যাঁ অ্যানোডে তো আমি তোমাকে এটা লিখে দিলাম যে পটাশিয়াম নাইট্রেডের তৈরি বিষয় কী হয় তুমি খাতায় ওই যে নোট করে রাখো তড়িৎ বিশ্লেষণের সময় একসঙ্গে একাধিক আয়ন থাকলে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে আগে আমরা শিখছি যে সিরিয়ালে কি ছিল যে কে সব নিচে আছে যে ব্রোমিন তারপরে ছিল কি হচ্ছে আয়োডিন তারপরে ছিল কি কোলা ব্যাংক আজ হাসে তাহলে এই সিরিয়াল ছিল উপরে ছিল সবাই তারপরে সিরিয়ালটা কি ছিল যে নাইট্রেট ছিল তারপরে কি ছিল সালফেট ছিল আর কি তারপরে ক্লোরিন ছিল তো অপশনটা দেখো নিচে আছে কে যে ব্রোমিন এদের মধ্যে ব্রোমিনটা সবার নিচে আসে তাহলে ব্রোমিনটা অ্যান্সার হবে যে নিচে থাকে সে আগে চার্জ মুক্ত হয় কথাটা দেখবো মুক্ত হয় যদি বলতো যুক্ত হয় তাহলে আমরা দেখতাম আমরা এবার দেখো আবারও সেই প্রশ্ন ক্লোডের ডিউতে এই টু যোগ করলে কোনটা ঘটে কোনটা ঘটবে এই সোডিয়াম মানে সোডিয়াম পানির মধ্যে দিলে কি হবে সোডিয়াম প্লাস হবে ক্লোরিন মাইনাস হবে শেষ মানে এরকমই হবে তো সহজ জিনিস এটা আসলে আর কি যে হোক এবার দেখো আবারও সেই আমাদের অ্যানোড ক্যাথোডের জিনিসগুলা অন্য একটা তড়িৎ বিশ্লেষণ আরেকটা তড়িৎ বিশ্লেষণ আরেকটা তড়িৎ বিশ্লেষণে হেল্প করি তো দেখো আমরা অনেকগুলো তড়িৎ বিশ্লেষণ নাইট্রেট এবার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে তো আসো আমরা নতুন করে লেখা শিখেছি শুরু করে দিই যে আমাদের যে যে দ্রবণ ছিল সাপোজ এই হচ্ছে আমাদের দ্রবণ এ হচ্ছে আমাদের দ্রবণ ঠিক আছে মারামারি হচ্ছে তো এই মারামারিতে কে জিতবে খেয়াল করো কি আমাদের আছে জলীয় দ্রবণ তো মানে অবশ্যই এই স্তর আসেই আর এখানে আমাদের ওইস মাইনাস তো আসেই আর এইদিকে আমাদের কি আছে কপার সালফেট তাই না কপার এখানে থাকবে চার্জ হিসেবে ওকে এবার তুমি চিন্তা করো কোথায় আর কি তৈরি হবে তো আমাদের এখানে কি বলছে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে অ্যানোড মানে কি অ্যানোডে জারণ ঘটে তো অ্যানোডে কে যাবে অ্যানোডে অ্যানায়নগুলো যায় এই যে আমাদের তো অ্যানোডে অ্যানায়নগুলো যাবে আমরা শেষ হয় জানি অ্যানোডে অ্যানায়ন যাবে অ্যানোডে অ্যানায়ন যাবে তো কি ঘটবে তুমি খেয়াল করোটা যাবে কি যেহেতু শক্তি যে ও এইস নিচে ও ওয়েস নিচে তাহলে কি হবে তাহলে ও আগে চার্জ মুক্ত হবে তাহলে ওয়েস কি করতো আমরা জানতাম যে ওয়েস কি করতো চারটা ওয়েস চারটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করতো যে পানি আর হচ্ছে এরকম অক্সিজেন তৈরি করতো শেষ এখানে পানি আর হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হবে দেখো সেইটাই লেখা আছে দেখো যে কোথায় ঘনম মাটার মধ্যে ফোর ওয়েস এটা প্লাস ইলেকট

কপার যদি শক্ত সিজের নিচে আসে কপার আগে চার্জ মুক্ত হবে এখানে যে কপার টু প্লাস সে কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে বেসিকালি কপার এরকম আমাদের কি যে ধাতুতে পরিণত হবে তা আমরা কি কি পাবো এখানে ক্যাথোডে বেসিকালি কপার পাবো আর অ্যানোডে বেসিকালি আমরা কি পাবো যে আহ যে অক্সিজেন এবং হচ্ছে আমাদের যে পানি সেটা আমরা পাবো ওকে তো এটা আমি তো বুঝতে পারলাম যে তড়িৎ বিশেষণে কি ঘটনা ঘটে এটুকু আমরা সংগ্রহ করে ফেলাম সে নাকিভাবে দেখো যে সোডিয়াম ক্লোরের জলীয় দ্রবণে কোনটা উৎপন্ন হয় না জিজ্ঞেস করছে ডিউ পন কোনটা উৎপন্ন হয় আমরা জানি যে আমাদের বেসিক্যালি হচ্ছে সোডিয়াম ক্লোরেডের জলীয় দ্রবণে তো সোডিয়া ভাইরাসের উৎপন্ন হয় তারপর হচ্ছে আমাদের গাঢ় হইলে ক্লোরিন উৎপন্ন হয় আর যেগুলো গাঢ় আর কি উৎপন্ন হয় হাইড্রোজেনও উৎপন্ন হয় আর কি সোডিয়াম ধাতু কিন্তু উৎপন্ন হইত না সোডিয়াম ধাতু উৎপন্ন তো কোথায় যে গলিত সোডিয়াম ক্লোরেডের তৈরি গলিত কিন্তু এটা তো কি জলীয় তো এটা উৎপন্ন হবে না তাহলে এটাই আমাদের অ্যান্সার তো এইগুলো আশা করি আমরা এখন পারবো এখন নিজেই দেখে পারবো যে ও একটা কথা আমরা যে তড়িৎ বিশ্লেষ্য কোষের কথা বলতেছিলাম এই তড়িৎ বিশ্লেষ্য কোষ বিশেষ করে কি করে যে আমাদের তড়িৎ শক্তিকে দেখো একটা বয়েটে আসছে আর কি কি করে যে তড়িৎ শক্তিকে তড়িৎ শক্তিকে বেসিক্যালি কি করে রাসায়নিক শক্তিতে পরিণত করে আমরা তখন যে তড়িৎ বিশ্লেষণ নিয়ে পড়লাম সেই তড়িৎ বিশ্লেষণ কোষ কী করে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় আমি কারেন্ট দিলাম এবং সেখানের ফলে আমরা বে ক্রিয়া পাইলাম তো রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে বিশেষ করে তো এটা আমরা মনে রাখতে পারি বইটা প্রশ্ন আসছিল এবং এটা তো আমরা এমনিতেও গেস করতে পারি তো আশা করি এই যে এখন তুমি নিজে দেখে নাও এই প্রশ্নগুলো এখন তুমি চাইলে নিজেই সলভ করতে পারবা দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি এখন দেখো যা যা পড়লো আমরা তার উপরে বেস করি আশা করি এতটুকু জিনিস খুব সুন্দর মতো বুঝতে পেরেছো আজকের প্রথম ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আমরা কিন্তু চ্যাপ্টার জাস্ট শুরু করলাম এরপরে কিন্তু এই চ্যাপ্টারে এরকম আরও অনেকগুলো টপিক আমাদের আছে কোনগুলো দেখো আমরা কিন্তু ক্লাসে যেই টপিকগুলো পড়েছি এবং সেগুলো পরীক্ষায় কীভাবে এমসিকিউতে আসে বা অ্যাডমিশনে কীভাবে আসতে পারে সেগুলো কাভার করছি আর এই টপিকগুলো থেকে শিখেও যখন আমরা শুরু করব তখন তোমাকে দেখাই দেবো যে এই পুরো টপিক থেকে কিভাবে কিভাবে পরীক্ষায় সিকিউ আসতে পারে আমরা কিভাবে খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারি তাই তোমরা যাদের কাছে তোমাদের যাদের কাছে ভালো লেগেছে ক্লাসটি তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং যুক্ত হওয়ার জন্য তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে তো সবার জন্য শুভকামনাও ভালোবাসা থাকলো এবং আশা করি আজকে ক্লাস তোমরা এনজয় করছি এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমরা আরও ক্লাস চাও কিনা ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ